শুরু করে দেই। আজকে লেকচারটা অবশ্যই একটু বড়, একটু না ভালোই বড় আছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ তারপরে সমস্যা শেষ করতে পারবো, কারণ ইজি, লেকচারটা অনেক ইজি, আজকের মানে পার্টটা অনেক ইজি। আর আজকের পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আজকের টপিকসটা এত বেশি ইম্পর্টেন্ট যে বিসিএস এ প্রত্যেক বিসিএস এখান থেকে করছেন অবশ্যই অবশ্যই তাই, কারণ পরিবেশ ব্যাপার আছে তো এখানে, পরিবেশে কিন্তু বিষয়গুলো থেকে প্রত্যেকবারে কোশ্চেন থেকে ক্লাইমেট চেঞ্জ। ওকে, পরিবেশগত ইস্যু, হ্যাঁ, এই যে ক্লাইমেট ডিপ্লোমেসি, পরিবেশগত ইস্যু আর হচ্ছে ক্লাইমেট ডিপ্লোমেসি, এই দুটা পার্ট নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমটা হচ্ছে পরিবেশগত ইস্যু, এনভায়রনমেন্টাল ইস্যু, আর একটা হচ্ছে ক্লাইমেট ডিপ্লোমেসি। হ্যাঁ, এই দুইটা পার্ট থেকে প্রত্যেকবার বিসিএস এ কোশ্চেন থাকে এবং সংখ্যাটা ভালোই থাকে। হ্যাঁ, সুতরাং আমরা চেষ্টা করব আজকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারটা অনেক ইজি, অনেক মানে অনেক ইজি, আর এই চ্যাপ্টারটা আমরা আজকে যা পড়বো প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরু করে দেই। প্রথমটা হচ্ছে দিবস, পরিবেষ বিষয়ক দিবস ও বর্ষ। আজকে হচ্ছে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, তাই তো? তো এরকম বিভিন্ন দিবস আছে, আজকে আমরা আন্তর্জাতিক দিবস গুলো পড়বো। যখন বাংলাদেশ বিষয়গুলি পড়বো তখন অবশ্যই বাংলাদেশ বিষয়গুলি, বাংলাদেশের দিবস গুলা দুটো, বাংলাদেশ বিষয়গুলি দিবস এবং আন্তর্জাতিক দিবস, মানে জাতীয় এবং আন্তর্জাতিক দুটো দিবস পাশাপাশি রেখে পড়লে বেশি ভালো হয়, তাহলে মনে রাখাটা ইজি হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখন দেখি প্রথম কি, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, এরপরে একটু 2রা ফেব্রুয়ারি এখানে যে কটা দিবস সব কটাই পড়তে হবে, বিশ্ব 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, 3রা মার্চ বিশ্ব প্রাণী বন্য প্রাণী দিবস, এরপর আচ্ছা ওকে, এরপরে দেখেন, এরপরে দেখেন আন্তর্জাতিক নদী রক্ষা দিবস 14ই মার্চ, 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ, তিনটা পাশাপাশি, বিশ্ব বন দিবস, পানি দিবস, আর একটা হচ্ছে আবহাওয়া দিবস, বন পানি আবহাওয়া, 21, 22, 23। এরপরে আমরা আসি ধরিত্রী দিবস, খুব বেশি ইম্পর্টেন্ট, জানি না কেন কাজ করতেছে না, একটু একটু ঠিক আছে, বিশ্ব ধরিত্রী দিবস, হ্যাঁ, আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল, 38তম বিশেষ পরীক্ষা এটা আসছিল, এটা আমি পরীক্ষা ফেস করেছি যে ধরিত্রী দিবস কত তারিখে, 22শে এপ্রিল, ঠিক আছে। এরপরে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 22শে মে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, আমরা জানি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবাই পারে এটা। এরপরে দেখেন বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই, আবার এখানে একটা করে দেওয়া আছে জাতীয় জনসংখ্যা দিবস 2রা ফেব্রুয়ারি, 17ই জুন হচ্ছে বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস, 29 জুলাই বিশ্ব বাঘ দিবস, আন্তর্জাতিক ওজোন স্তর দিবস 16ই সেপ্টেম্বর। আমরা জানি মন্ট্রিল প্রোটোকল এই 16ই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল, এই জন্য আবার মন্ট্রিল প্রোটোকলটা কি ওজোন স্তর, এখানে দেখেন কয়েকটা কোশ্চেন, প্রথমে মন্ট্রিল প্রোটোকল মূলত 17ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছে, এই জন্য মন্ট্রিল প্রোটোকল, এই যে তারিখে মন্ট্রিল প্রোটোকলটা হয়েছিল আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ করার জন্য, আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ অথবা সিএফসি গ্যাস হ্রাস বিষয়ক, মানে একটা কন এটা ছিল একটা কন প্রোটোকল, তো এই প্রোটোকলটা 16ই সেপ্টেম্বর সাবমিট মানে স্বাক্ষরিত হয়েছিল, এই জন্য 16ই সেপ্টেম্বরটা আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়। এই 16ই সেপ্টেম্বর পরীক্ষা আসছিল, মন্ট্রিল প্রোটোকল কত সালে গৃহীত হয় সেটা আসছিল, মন্ট্রিল প্রোটোকল কেন স্বাক্ষরিত হয় সেটা আসছিল, সুতরাং সবটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন আন্তর্জাতিক নদী দিবস 17 সেপ্টেম্বর মাসের শেষ রবিবার, বিশ্ব পর্যটন দিবস 17ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 13ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, আবার বাংলাদেশের জাতীয় দুর্যোগ প্রশমন দিবস রয়েছে, দুর্যোগ বাংলাদেশের কত নম্বর দুর্যোগ, বাংলাদেশের দুর্যোগ কত নম্বর আর কি, মানে কি বলবো এটা, বাংলাদেশের কত নম্বর এটা ডিজাস্টার, তাই না, এই যে সরি দুর্যোগের কথা বলবো না আমি, ইয়া
13 নাম্বারের কথা বল, 13-ই যখন অক্টোবর আসলো তখন বলছে 13 নাম্বার ইয়া হচ্ছে আমাদের কি জানি বজ্রপাত, বজ্রপাতকে 13 নাম্বার ডিজাস্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 13 নাম্বার। আবার 13-ই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এরপরে 5ই ডিসেম্বর বিশ্ব মাটি দিবস। দেখেন আজকে 5ই অক্টোবর কিন্তু কোথাও নাই, 5ই অক্টোবর বিশ্ব জল ইয়া দিবস, শিক্ষক দিবস। এই দিবসের পাঠটা যখন আপনি এখান থেকে পড়বেন, পড়ার পরেও অবশ্যই আপনাকে অন্য কোনো একটা জায়গা থেকে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন তখন দেখবেন এর বাইরে যদি দু একটা কোশ্চেন থেকে থাকে তাহলে ওইটা আপনি একটু দেখে নেবেন। ওকে, তাহলে মোটামুটি এই ছিল দিবস। এরপরে 14ই ফেব্রুয়ারি জাতীয় সুন্দরবন দিবস, আবার বাংলাদেশে আবার 14ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, যদিও এটা কখনো পরীক্ষা আসবে না। 14ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সুন্দরবন দিবস, 10ই মার্চ দুর্যোগ প্রশমন দিবস, এটা কিন্তু জাতীয়। দেখেন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হচ্ছে আমরা এখানে পাইলাম 13ই অক্টোবর, আবার জাতীয় দুর্যোগ প্রশমন দিবস এটা হচ্ছে 10ই, এই দুটো দেখেন পাশাপাশি। আবার আমরা পেয়েছি দেখেন 11ই জুলাই হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব জনসংখ্যা দিবস, আবার 2রা ফেব্রুয়ারি হচ্ছে পাইলাম কি 2রা ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় জনসংখ্যা দিবস, দুটাই একটা জাতীয় এবং আন্তর্জাতিক। এখানে ঠিক তেমনি এই যে দুর্যোগ প্রশম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হচ্ছে তাই পেলাম 13ই অক্টোবর, আর 10ই মার্চ দুর্যোগ প্রশমন দিবস মানে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস গুলো পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে দিবস গুলো কিন্তু মনে রাখাটা কঠিন, সেজন্য আপনাকে যেটা করতে হবে পরীক্ষার আগের রাত্রে বা আগের দিনে কিছু না হলে আপনি দিবস গুলো দেখে যাবেন, দিবস সাল আর হচ্ছে কিছু কিছু পার্ট দেখে যেতে হয় মূলত এই টাইপের, আর বাকি সবগুলাই মূলত দিবস এবং সাল এই দুটো ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই পরীক্ষার আগে দাবি দেখে যেতে হবে। এখন আমরা আসি বিভিন্ন বর্ষ। বর্ষ দেখেন 2020 সালটাকে প্ল্যান্ট হেলথ বর্ষ হিসেবে ডিক্লেয়ার করা হয়, তারপরে 2012 হচ্ছে টেকসই জ্বালানি বর্ষ, এরপরে 2013 দেখেন পানি সহযোগী বর্ষ, 2017 হচ্ছে টেকসই পর্যটন বর্ষ। এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ কাছাকাছি তো রিসেন্ট ইনফরমেশন মধ্যে রয়েছে টেকসই জ্বালানি বর্ষ, টেকসই পর্যটন বর্ষ আর প্ল্যান্ট হেলথ বর্ষ, দুটোই কাছাকাছি হয়। মূলত টেকসই জ্বালানি বর্ষ 12, আর টেকসই টেকসই পর্যটন বর্ষ 17, এবং প্ল্যান্ট হেলথ বর্ষ 2020। ওকে, আপাতত এইটুকু পড়ে যাবেন। এখন আমরা আসি, এখন আমাদের চ্যাপ্টার শুরু হবে পরিবেশ বিষয়ক সম্মেলন। পরিবেশ বিষয়ক সম্মেলন এখানে যা আছে কোনোটাই বাদ দেওয়া যাবে না, কোনোটাই বাদ দেওয়া যাবে না। যেমন আমরা একটা বলি ধরিত্রী সম্মেলন, ধরিত্রী সম্মেলন পরীক্ষায় এটাও আসছিল যে প্রথম যে ধরিত্রী সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিতে, এটা কতটা দেশ অংশগ্রহণ করে, একটা 178টা দেশ, এটাও কিন্তু পরীক্ষায় আসছিল। আবার ধরিত্রী সম্মেলন হয় কত তারিখে, 22শে এপ্রিল, মানে ধরিত্রী দিবস, বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে 22শে এপ্রিল, ঠিক আছে? সুতরাং 22শে, এটা তো আপনাকে বললাম 22শে এপ্রিল 38 বিশেষ পরীক্ষা আসছিল। আবার ধরিত্রী সম্মেলনে অনেক কিছু আপনাকে পড়তে হবে, এটা যেমন পিলিতে পড়তে হবে লিখিত পরীক্ষায়, আপনাকে অনেক বেশি পড়তে হবে লিখিত পরীক্ষায় পড়তে হবে, বিসিএস লিখিত রচনায় পড়তে হবে। লিখিত পরীক্ষায় যেমন থাকে যে পরিবেশ বিপর্যয় রোধে বৈশ্বিক বিভিন্ন পদক্ষেপ গুলো কি কি, মানে গ্লোবালি কি কি পদক্ষেপ, তার মধ্যে একটা রয়েছে ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলন কিন্তু এটাকে রিও কনফারেন্স বলা হয়, রিও+5, রিও+10, রিও+20 এরকম আছে, মানে ধরিত্রী সম্মেলন সাধারণত 10 বছর পর পর হয়, রিও+20, রিও+10 এরকম আছে, রিও+5, 5টা ছিল বিশেষ, রিও+10, রিও+20 এরকম হয়। তো ধরিত্রী সম্মেলন গুলো আপনাকে বিশেষ লিখিত পড়তে হবে। আবার আপনি যখন ক্লাইমেট চেঞ্জ রচনা পড়বেন, ক্লাইমেট চেঞ্জ রচনা সবসময় বিশেষ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা যেমন বাংলার জন্য আসে আবার আন্তর্জাতিক আপনাকে ইংলিশের জন্য কাজে লাগে, তখনও কিন্তু আপনাকে মানে ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় যে বৈশ্বিক পদক্ষেপ গুলো এগুলো আপনাকে দিতে হবে। সুতরাং তখন আপনার এটা দরকার, মানে এটা পিলিতেও দরকার আছে লিখিতেও দরকার আছে। এখন আমরা আমার আন্তর্জাতিক বিষয়গুলিতেও কিন্তু দরকার আছে, তাহলে দেখেন আমরা তিন তিন চার জায়গাতে পিলিতে পাবো, আবার আন্তর্জাতিক বিষয় লিখিত দরকার আছে, আবার বাংলা রচনা আছে, ইংলিশে রচনা লাগবে। রচনা তো আপনি জানেন ইংলিশে একটা রচনা 50 মার্ক। এখন আমরা আসি ধরিত্রী সম্মেলন, ও প্রথমটা হচ্ছে স্টকহোম সামিট, বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন নাম হচ্ছে স্টকহোম সামিট, পরিচয় দেখেন স্টকহোম সামিট, এটা হয় হলে সুইডেন স্টকহোম, এই জন্য নাম রাখা হয় স্টকহোম সামিট। ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, মানব পরিবেশ সম্মেলন,
বিশ্বের প্রথম মানব পরিবেশ সম্মেলন নাম হচ্ছে স্টকহোম সামিট। এটার নাম হচ্ছে স্টকহোম সামিট। কেন স্টকহোম সামিট হলো? সুইডেনের স্টকহোমে এই সম্মেলনটা হয়েছিল, এই জন্য এর নাম রাখা হয়েছে স্টকহোম সামিট। আর এটা অন্য একটা পরিচয় হচ্ছে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন, এটা হয়েছে 5ই জুন থেকে 16ই জুন 1972 সালে। এবং আমরা জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। ওকে, এরপরে আমরা আসি ধরিত্রী সম্মেলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন নাম হচ্ছে ধরিত্রী। বিশ্বের সবচেয়ে, যত পরিবেশ সম্মেলন হয় সবচেয়ে বড় সম্মেলনটা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধরিত্রী সম্মেলন। ধরিত্রী জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই কারণে ধরিত্রী হচ্ছে, মানে ধরিত্রী সম্মেলনটা হয়েছিল যে জায়গাতে সেটা হচ্ছে রিও ডিও জেনেরিও। জায়গাটার নাম খুবই সুন্দর, ব্রাজিলের রিও ডিও জেনেরিও। নামটা শুনতে পারবে, বলতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, রিও ডিও জেনেরিও। তো দেখেন, রিও ডিও জেনেরিও যেটাতে প্রথম ধরিত্রী সম্মেলন হয়েছিল, এটার অন্য নাম হচ্ছে আর্থ সামিট রিও কনফারেন্স, আর্থ সামিট রিও কনফারেন্স অথবা ধরিত্রী সম্মেলন। আবার বিশ্ব ধরিত্রী দিবস কিন্তু 22 এপ্রিল, আমরা মনে রাখবো। এর লক্ষ্যটা ছিল কি? লক্ষ্য, সবচেয়ে বড় লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মূলত এটা সম্ভব হয়। আরো একটা আছে, পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত নতুন নতুন কর্মকৌশল, কর্ম পরিকল্পনা কি, কর্ম মূলত এখানে বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা, মানে ওয়ার্ক স্ট্র্যাটেজিটা কি, কর্মকৌশলটা কি, এটা প্ল্যান করা হয় এই ধরিত্রী সম্মেলনে। যে সাপোজ আগামী 10 বছরে আমরা বিশ্বকে কিভাবে দেখতে চাই, এবং আগামী 10 বছরে বিশ্বে বসবাস করার জন্য আমাদের কি কি কাজ করা দরকার ইত্যাদি, এই ধরনের একটা ওয়ার্ক স্ট্র্যাটেজি, কর্মকৌশল এখানে করা হয়, প্রণয়ন করা হয়, এবং এটা পরবর্তী 10 বছর বাস্তবায়ন করা হয়। এরপর 10 বছর বাস্তবায়ন করার পরে আবার ধরিত্রী সম্মেলন হয়, সেখানে কিন্তু এই অগ্রগতি, কাজের অগ্রগতি গুলো দেখা হয় যে আসলে আমরা যে যে কাজগুলো দিয়েছিলাম, অ্যাসাইন কাজগুলো দিয়েছিলাম, সেই কাজগুলো কতটুকু বাস্তবায়ন, সেটাই মূলত ধরিত্রী সম্মেলন। আর একটা বিষয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা। আর এর অনুষ্ঠান স্থল ছিল, প্রথমটা হয়েছিল রিও ডি জেনেরিতে, অংশগ্রহণকারী দেশ 178 পেটে পরীক্ষায় আসছিল। আর এর তারিখটা ছিল প্রথম, যেটা 1992 সালে। সালটা বেশি ইম্পর্টেন্ট, প্রথম বিশ্ব ধরিত্র সম্মেলন হচ্ছে 1992 সালে, 3রা জুন থেকে 14 জুন, এইটা হচ্ছে সালটা বেশি ইম্পর্টেন্ট, 1992 সালে। এর গৃহীত পদক্ষেপটা ছিল এজেন্ডা 21, অর্থাৎ এজেন্ডা 21 2000, মানে 21 শতকের, মূল কথা হচ্ছে 21 শতকের পৃথিবীকে বিপর্যয় মুক্ত রাখতে, 21 শতকের পৃথিবীকে বিপর্যয় মুক্ত রাখাকে সামনে রেখে প্রণয়ন করা হয় এজেন্ডা 21। অর্থাৎ 21st সেঞ্চুরিটা বিভিন্ন ধরনের বিপর্যয় মুক্ত রাখার জন্য পৃথিবীকে, এই যে মূলত 25th সেঞ্চুরিতে বিভিন্ন বিপর্যয় হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য এজেন্ডা 21 বাস্তবায়ন করা, এজেন্ডা 21 এজেন্ডা 21টা হচ্ছে গিয়ে 21 শতকে পৃথিবীকে বিপর্যয় মুক্ত রাখাকে সামনে রেখে প্রণয়ন করা হয় এজেন্ডা 21। ওকে, এটি মূলত গৃহীত হয় কবে, মানে ধরিত্রী সম্মেলন, প্রথম যে ধরিত্রী সম্মেলন ছিল সেখানে এজেন্ডা 21 এটাকে, এটি গ্রহণ করা হয়। এজেন্ডা 21টা অনেকগুলো ওয়ার্ক প্ল্যান ছিল, যে এই কাজ করা হবে, প্রত্যেকটা দেশ এই কাজগুলো করবে, এই যে অনেকগুলো ছিল, তো মূলত এটাকে সম্মিলিত ভাবে বলা হয় এজেন্ডা 21। ওকে, এরপর আমরা দেখি বিশেষ পরিবেশ সম্মেলন। এখন দেখেন, আমি কিন্তু বললাম ধরিত্রী সম্মেলন হয় হচ্ছে মূলত 10 বছর পর, ধরিত্রী সম্মেলন হয় 10 বছর পর পর, তাহলে 1992 সালে হয়ে গেছে, এরপরে আবার হয়ে যাওয়ার কথা 2002 সালে, তারপরে 2012 সালে, আবার পরের বার হবে কি 2020 সালে, এই তো এইভাবে, তো 12 সালের পরে 2022 সালে, এই এইভাবে পর্যায়ক্রমে ধরিত্রী সম্মেলন সবসময় পর পর 10 বছর পর পর হয় এটাই। কিন্তু এখানে বলা আছে বিশেষ পরিবেশ সম্মেলন, এটাকে আর্থ সামিট +5 অথবা ধরিত্রী সম্মেলন +5 অথবা রিও +5, আসলে এটা ছিল একটা স্পেশাল, এটাও একটা ধরিত্রী সম্মেলনের অংশ, কিন্তু এটা ছিল স্পেশাল। এটি স্পেশাল বলতে কি, প্রথমে যেহেতু 1992 সালে তারা ধরিত্রী সম্মেলনের আয়োজন করেছিল, এবং এই ধরিত্রী সম্মেলন এজেন্ডা 21 ওরা গ্রহণ করে, এখন এটা ওটা প্রাইমারিলি ওরা বলেছে 10 বছর পরে, তারপরে আসলে কতটুকু কার্যক্রম হলো এটা দেখানোর জন্যেই মূলত 1992 সালে যে প্রথম ধরিত্রী সম্মেলন, সেই ধরিত্রী সম্মেলনের অগ্রগতি পরিচালনা করার জন্য একটি বিশেষ পরিবেশ সম্মেলন ডাকে, মানে বিশেষ পরিবেশ সম্মেলন। এটা কিন্তু নিয়ম অনুযায়ী এটা স্পেশাল। যেমন আপনারা দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, দেখছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে হঠাৎ কিন্তু স্পেশাল একটা কনভোকেশন আয়োজন করা হয়, কারণ স্পেশাল কোনো গেস্ট চলে আসলে
হঠাৎ কিন্তু করে, মানে তাদের সম্মানার্থে একটা কনভেনশন আয়োজন করে। ঠিক তেমনি এটা ছিল এরকম একটা স্পেশাল, এটা হচ্ছে মানে উইদাউট মানে 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 খুব বড় কোনো আয়োজন ছিল না এটা, এটা অল্প স্বল্প পরিসরে যেখানে শুধুমাত্র অগ্রগতি গুলো পর্যালোচনা করা হয়েছিল। আর এখানে কিন্তু কর্ম পরিকল্পনা দেওয়া ছিল, এখানে যা আগে কর্ম পরিকল্পনা ছিল 1992 সালে সেটাই ছিল, কিন্তু যা ছিল এটা এই 1992 সালে কর্ম পরিকল্পনা যেটা 5 বছর পর 1997 সালে হয়েছিল। তো 97 সালে যেটা হয়েছে ওই বিশেষ বিশেষ পরিবেশন 1997 সালে হয়েছিল, এটা নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে। মানে মূলত গত 5 বছর আমরা মূলত গত 5 বছরে কি পেলাম, 92 সালের পর থেকে 5 বছরে কি পেলাম, মানে কতটুকু আমাদের অগ্রগতি হলো সেটা পর্যবেক্ষণের জন্য একটা বিশেষ পরিবেশন হয়েছিল, সেটা নিউ ইয়র্কে। এটাকে বলা হয় রিও+5। এরপরে টেকসই বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন, যেটাকে বলা হয় রিও+10। অর্থাৎ দেখেন আমরা এর আগে পাইলাম বললাম যে 10 বছর পর, তার মানে পরিবেশ প্রথম যে সম্মেলন রিও+10টা হয়েছিল, মানে প্রথম পরিবেশ সম্মেলনের সরি প্রথম যেটা রিও সম্মেলন হলো, তারপরে 10 বছর পর যে গতানুগতিক হওয়ার কথা সেটা হলো, সেই সম্মেলনটার নাম হচ্ছে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন, এবং এটা অনেক বড় সড় একটা আয়োজন ছিল। দেখেন এটা হচ্ছে বিশ্বের প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন এবং দ্বিতীয় দরিদ্র সম্মেলন, এটাকে আমরা বলবো দ্বিতীয় দরিদ্র সম্মেলন, কারণ এখানে যদিও একটা স্পেশাল দরিদ্র সম্মেলন হচ্ছে, এটা কিন্তু বিশেষ দরিদ্র সম্মেলন, এটাকে আমরা ওই অর্থে দরিদ্র সম্মেলন বলবো না, শুধুমাত্র দরিদ্র সম্মেলন আগের পর্যালোচনা যেটা আমরা বললাম। আবার তৃতীয় দরিদ্র সম্মেলন হয় হচ্ছে 2002 সালে, কারণ 10 বছর পর পর, প্রথমটা 92 সালে, দ্বিতীয়টা আবার 2002 সালে, ঠিক 10 বছর পর। দ্বিতীয়টা হয়েছিল টেকসই উন্নয়ন, দ্বিতীয় দরিদ্র সম্মেলনের নাম ছিল বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন, এবং যেটা হয়েছিল জোহানেসবার্গ সামিট, অর্থাৎ সাউথ আফ্রিকার জোহানেসবার্গ একটা জায়গা, সেখানে মূলত এই দ্বিতীয় দরিদ্র সম্মেলন হয় সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। স্থান ছিল সাউথ আফ্রিকার জোহানেসবার্গ, এই সাউথ আফ্রিকার জোহানেসবার্গে মূলত দ্বিতীয় ধরিত্রী সম্মেলন বা টেকসই উন্নয়ন সম্মেলন, বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন। যদি বোর্ডের পরীক্ষায় বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন কত সালে হয়, 2002 সালে হয়। আবার বিশ্ব টেকসই যদি অথবা যদি বলে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন, সেটাও কিন্তু 2002 সালে হয়, একই জিনিস। আবার এখানে দেখেন 1992 সালের যে ধরিত্রী সম্মেলন অগ্রগতি এখানে পর্যালোচনা করা হয়, এখানেও এর আগেটাও দেখেন পর্যালোচনা করা, এখানে পর্যালোচনা করা, এখানে যা শুধু 5 বছরে, আর এখানে ওই 5 বছরে ছিল, পরবর্তী 5 বছরে ছিল পুরা, এটা অনেক বড় সড় আয়োজন। দরিদ্র সম্মেলন কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পরিবেশ সম্মেলন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবেশ সম্মেলন। ওকে, এখন দেখেন দ্বিতীয় রিও+20। তাহলে রিও+10, রিও+20, রিও+20 হবে 2012 সালে, এই তো রিও+20 2012 সালে বিশ্ব, মানে এরপরে দেখেন 2012 সালে, 2000 রিও+20 যেটা হয়েছিল ধরিত্রী সম্মেলন, এখানে 2012 সালে হয়েছিল, এটা হয়েছিল আবার রিও ডি জেনেরিতে। প্রথমটা রিও ডি জেনেরিতে, আবার মাঝখানে এটা হলো জোহানেসবার্গে, এরপর পরেরটা হলো আবার রিও ডি জেনেরিতে। তাহলে রিও+20 মানে আবার রিও মানে হচ্ছে 1992, 1992+20, 1992 সালে আবার 20 বছর যোগ দিলে 2002 সাল হচ্ছে, 2012 সাল, সরি 2012 সাল হচ্ছে। ওকে, এখন দেখেন এটা হচ্ছে এর লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়নের জন্য কৌশল পত্র, কৌশল নির্ধারণ, টেকসই উন্নয়নের জন্য কৌশল নির্ধারণ ছিল লক্ষ্য। আর এর গৃহীত কার্যক্রমটা ছিল কি ভবিষ্যৎ আমরা চাই, শীর্ষ অঙ্গীকার কর্তৃক গৃহীত, অর্থাৎ ভবিষ্যৎ কি ভবিষ্যৎ আমরা চাই, অর্থাৎ বিশ্বকে আমরা কোন লেভেল, আগামী ভবিষ্যতে বিশ্বকে আমরা কিভাবে দেখতে চাই, মূলত সেই শীর্ষক একটা অঙ্গীকার পত্র এখানে গৃহীত হয়। আর এই সম্মেলনে চালু হয় দুটি জিনিস, একটা গ্রিন ইকোনমি আর একটা হচ্ছে ব্লু ইকোনমি, এটা লিখে নিতে পারেন, একটা গ্রিন ইকোনমি আর একটা হচ্ছে ব্লু ইকোনমি, দুইটাই। এরপর আমরা আসি কপ, মানে কপ সম্মেলন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কপ সম্মেলন, কপ সম্মেলন আমরা জানি কনফারেন্স অফ পার্টি, কনফারেন্স অফ পার্টি, দেখেন কপ সম্মেলন আয়োজন করে কোন দেশ, কপ সম্মেলন আয়োজন করে মূলত হচ্ছে আমরা যে UNFCCC, UNFCCC একটা সংস্থা রয়েছে যাদের সঙ্গে এই সংস্থাটা কপ সম্মেলন আয়োজন। UNFCCC সম্পর্কে আমরা ডিটেলস পড়বো নিচে, মূলত আয়োজনকারী দেশ মানে অংশগ্রহণকারী দেশ মানে কারা মূলত আয়োজন করে, UNFCCC দেশ, UNFCCC ভুক্ত, UNFCCC মূলত এই কপ সম্মেলন আয়োজন করে। এখন যারা UNFCCC ভুক্ত দেশে, যারা UNFCCC এর মেম্বার, তারা সবাই হচ্ছে এই সম্মেলনে অংশগ্রহণ করে। প্রথম কপ সম্মেলন হয়েছিল, প্রথম যে কপ সম্মেলন হয়েছে 1995 সালে, 1995 সালে বার্লিনে, কপ 1, ঠিক আছে,
জলবায়ু জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন নাম হচ্ছে কপ সম্মেলন। জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন নাম হচ্ছে কপ সম্মেলন। কপ সম্মেলন কিন্তু প্রতি বছরে হয়, 1995 সালে হয়েছে, প্রতি বছরে এরকম হয়, 95 সালে আছে, আবার 96 সালে, এই প্রত্যেক বছরে কিন্তু কপ সম্মেলন হয়। এখন এরপরে মানে আমরা শুধু জানবো, এটাও কিন্তু বিশেষ লিখিত পরীক্ষায় কাজে লাগবে আপনার, এটা তো লাগবেই। এখন দেখেন আমরা প্রথম কপ সম্মেলন পড়ার পরে আবার কপ ওয়ানের পরে একবার কপ ফোরটাতে চলে গেছি। দেখেন এখানে পরীক্ষায় আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনি যখন লিখিত পরীক্ষা দেবেন তো সবগুলা কপ সম্মেলন গুলো সম্পর্কে আপনাকে একটু একটু লিখতে হবে, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার জন্য তো সব দরকার নাই, শুধুমাত্র ইম্পর্টেন্ট সম্পর্কে আমরা পড়বো। এখানে দেখেন কপ 15 যেটা হয়েছিল, এটা হচ্ছিল ডেনমার্কের কোপেনহেগেনে। কেন 15 ইম্পর্টেন্ট? কারণ 15 কপ 15 সম্মেলনে মূলত গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব গৃহীত হয়। দেখেন এই যে এখানে প্রস্তাব করা হয় যে গ্রিন মানে গ্রিন মানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড নামে একটা ফান্ড, অর্থাৎ যেসব দেশ অনুন্নত স্বল্প উন্নত, বিশেষ করে মূলত স্বল্প উন্নত বলে না, যেসব দেশ মূলত ক্লাইমেট ভার্নারেবল, ক্লাইমেটের কারণে যেসব দেশ ভার্নারেবল, সেই সব দেশগুলা কিভাবে ক্লাইমেটের এই ভার্নারেবল সিচুয়েশন থেকে উত্তরণ করতে পারে, এই জন্য ক্লাইমেট গ্রিন ক্লাইমেট ফান্ড নামে একটা সংগঠন একটা মানে একটা ফান্ড গঠনের প্রস্তাব করা হয়, যেখানে যেসব দেশ যেসব ফার্স্ট ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে যেসব প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব, যে ফার্স্ট ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড এর যেসব রাষ্ট্র ক্লাইমেট চেঞ্জ মানে যে জলবায়ু পরিবর্তনের জন্য, অর্থাৎ এই বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ দায়ী, মূলত জলবায়ু পরিবর্তন কেন হয়, কার্বন নিঃসরণের কারণ হয়, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করে, যেসব শিল্প উন্নত দেশগুলো এই ক্লাইমেট ফান্ডে গ্রিন ক্লাইমেট ফান্ডে ফান্ডিং করবে। আবার এই ফান্ডিং থেকে যেসব দেশ ভালনারেবল সিচুয়েশনে রয়েছে, যেমন বাংলাদেশ, এই গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে সেসব দেশ ফান্ডিং পাবে, এরকম একটা প্রস্তাব করা হয় কপ 15 সম্মেলনে। কত সালে? 2009 সালে ডেনমার্কে 2009 সালে যে সম্মেলনটা হচ্ছে, এই সম্মেলনে মূলত গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব গৃহীত হয়। আরেকটা হচ্ছে তাপমাত্রা, বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি নিচে রাখার কথা বলা হয়, এই দুটা মূলত কার্যক্রম গৃহীত। এবং এটা বেশি ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশ এই গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অনেক অর্থ পেয়েছে। ওকে, মানে কপ 15 চলে গেল, এই জন্য কপ 15 ইম্পর্টেন্ট যে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব করা হয়। আবার কপ 16 এখানে দেওয়া নাই, কপ 16 যেটা হয় ঠিক 2010 সালে, এই 2010 সালে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়। 15 কপ 15 যেটা হয়েছিল 2009 সালে, সেখানে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়, এটা প্রস্তাব হয় যে এটা এটা আমরা ভেবে দেখবো। ওকে, ফাইনাল এরপরে 1 বছরে ভেবে পরের বছরে ঠিক 2010 সালে কপ 16 যে সম্মেলন হয়েছিল, কপ 16, এই কপ 16 সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়, আনুষ্ঠানিক ভাবে গ্রিন ক্লাইমেট ফান্ডের যাত্রা শুরু হয়। বুঝলেন? এটাও একটু দেখে নেবেন, 15-তে কি হয় এটা গঠনের প্রস্তাব, আর 16-তে এটা পাশ হয়, মানে একটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। কপ 26 গ্লাসগো, এটা কেন একটু দরকার, দেখেন যুক্তরাষ্ট্রের গ্লাসগো, এটা স্থান ছিল যুক্তরাষ্ট্রের গ্লাসগো। এই কপ মানে কপ 26 অনুষ্ঠান হওয়ার কথা ছিল 2002 সালের নভেম্বর মাসে, কিন্তু কোভিড এর কারণে এটি বাতিল হয়েছে, এই কথাই বলেছে। এই জন্য মানে কপ 26 এর ক্ষেত্রে মূলত এটা হয়েছিল যে কোভিড এর কারণে পরবর্তীতে এটা বাতিল হয়েছে। এটা ছিল যুক্তরাষ্ট্রের গ্লাসগো, স্কটল্যান্ডের গ্লাসগোতে মূলত এই কপ 26 অনুষ্ঠিত। এখন দেখেন এরপর কপ 27, কপ 27 এখন আপনাদের কপ 27 খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনাকে জানতে হবে পরে 2টা কপ সম্মেলন, এরপরেও আপনাকে আরো 2টা এখানে এখানে একটু আপনারা আপডেট করে নিন। সেটা হচ্ছে কি, দেখেন কপ সম্মেলন কিন্তু মানে 29 পর্যন্ত হয়েছে এবং 30তম সম্মেলনও সামনে হবে। দেখেন কপ 29 পর্যন্ত হয়, সরি 29 হচ্ছে 24 তারিখ, 28 পর্যন্ত হয়েছে, 29 হবে, কপ 29 হবে। দেখেন 27-এর পর 28 চলে গেছে, আবার 29, 29 হবে 2024 সালে নভেম্বর মাসে। আবার বলি কপ সম্মেলনটা কিন্তু অলওয়েজ নভেম্বর মাসে হয়, কপ সম্মেলন সবসময় নভেম্বর মাসে হয়। দেখেন 28 পর্যন্ত হয়ে গেছে, তাহলে 29তম সম্মেলন হবে, 29তম যে সম্মেলনটা হবে সেই সম্মেলনটার ইয়াটা হচ্ছে আজারবাইজানের বাকুতে, অর্থাৎ আজারবাইজানের রাজধানী বাকুতে মূলত কপ 28 সম্মেলন। এটা তো 27 আছে, কপ 28 যে 29 যে সম্মেলন, এই কপ 29 সম্মেলন হবে 28 আজারবাইজানের বাকুতে 2024 সালে
এই নভেম্বর মাসে, অক্টোবর আগামী মাসে এটা হবে, আগামী মাসে, ঠিক আছে, 11 থেকে 22 নভেম্বর, 11 থেকে আগামী মাসের 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই COP29 সম্মেলন যেটা, সেটা হবে আজারবাইজানের বাকুতে। এখন আপনারা খেয়াল রাখবেন, এই আজারবাইজান বাকুতে যে সম্মেলনটা হচ্ছে, এই সম্মেলনের সবচেয়ে মানে আই ক্যাচিং ওয়ার্ড গুলোকে, মানে কিছু কিছু বিষয় চলে আসবে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, দুই তিনটা হয়তো বিষয়, হঠাৎ একটা মানে গৃহীত পদক্ষেপ গুলা কি, এটা যেমন আপনার বিশেষ পিডিতে লাগবে, ঠিক তেমনি লিখিত পরীক্ষার সময় টিকা আকারে থাকে যে COP29 সম্মেলন, সরাসরি COP29 সম্মেলন দিয়ে রাখলো, আপনাকে COP29 টিকা লিখতে হবে, এটার জন্য 5 মার্ক করার। এখন আপনাকে যেটা করতে হবে, সুতরাং COP29 সম্মেলনে কি হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে, পত্রিকার পাতায় একটু নজর রাখবেন অথবা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবেন, পত্রিকার পাতায় সুন্দর করে দেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট করে দেওয়া হচ্ছে COP29। এরপরে পরের যে সম্মেলনটা হবে COP30, 29 এর পরে যে পরের সম্মেলনটা হচ্ছে COP30, COP30 হবে ব্রাজিলের, ব্রাজিলের মূলত একটা শহরে। এখন ব্রাজিলের আমরা একটা বিখ্যাত শহরের নাম ছিলাম রিও ডিও জেনেরিও, ঠিক আছে, রিও ডিও জেনেরিও। এরপর COP30 যে সম্মেলনটা হবে, এটা কিন্তু কিছুদিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট, ঠিক ওই মানে মে মাসের 26 তারিখে উনি এটা ডিক্লারেশন দিয়েছে যে ওরা মূলত কপ সম্মেলনের আয়োজন করবে 30, এবং এটার এটা হবে যে শহরে ব্রাজিলের, সেটা হচ্ছে আমাজনিয়ান শহর বেলেম ডু প্যারাক, নামটা হচ্ছে আমাজনিয়ান শহর, মূলত আমাজনের পাশেই মূলত একটা, এটা বেলেম ডু প্যারাক, বেলেম ডো প্যারাক মানে এই শহরে হবে, আপনারা অবশ্যই দেখে যাবেন। এখন এই শহরটা খুব একটা মানে একটা পিকিউলিয়ার একটা নাম, এই জন্য আপনাকে নামটা মনে রাখতে হবে, বুঝছেন, কারণ হচ্ছে কি ওরা কিন্তু মানে বিশেষ পরীক্ষায় কোশ্চেন করলে, যেহেতু এটা অনেক আগে ডিক্লেয়ার হয়ে গেছে, এই শহরটা একটু নতুন টাইপের শহর, এই শহরের নাম আমরা কম শুনিনি, এই জন্য এই শহরটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা তো এরকম থাকে, মানে COP30 সম্মেলন আয়োজন করা হবে কোন শহরে, বুঝছেন, মানে দেখেন, কারণ শহরটার নাম হচ্ছে একটু ডিফারেন্ট, বেলেম ডো প্যারাক, এই জন্য আপনি কিন্তু অবশ্যই ব্রাজিলের এই শহরটার নাম মনে রাখবেন যে COP30 সম্মেলন হবে বেলেম, বেলেম ডো প্যারাকে, এটা হচ্ছে আমাজনিয়ান শহর, মানে আমাজনের পাশে একটা শহর, আমাজন তো জঙ্গল, আমাজন যে আমরা জানি বিশ্বের সবচেয়ে বড় মানে এয়ার ফরেস্ট, নাম হচ্ছে আমাজন ফরেস্ট, তো এই আমাজনের পাশেই মূলত বেলেম ডো প্যারাক শহর আছে, এই শহরে মূলত এই COP30 এর আয়োজন করা হবে, COP30 আয়োজন করা হবে, ওকে। সুতরাং COP29 এবং COP39 সম্পর্কে একটু দেখে নেবে, COP29 এ আসলে দেখার বিষয়টা কি পদক্ষেপ গৃহীত হয়, আর থার্টি যেটা হবে, থার্টি সম্মেলনটা কোথায় হচ্ছে এটা জানা দরকার হবে, এবং খুব সহজটা, কারণ থার্টি সম্মেলনের আগে আপনাদের বিশেষ পরীক্ষা হয়ে যাবে। এরপরে দেখেন, এরপর আমরা আসি সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি 2022, ঠিক আছে, দেখেন 22শে এপ্রিল 2016 সালে, 2016 সরি 2022 না, 2016 সার্বজনীন প্যারিস সম্মেলন চুক্তি, জলবায়ু চুক্তি 2016, এটা হয় চুক্তি স্বাক্ষরিত হয় 22শে এপ্রিল 2016 সালে, উল্লেখ্য 22শে এপ্রিল বিশ্ব ধরিত্র দিবস। দেখেন এখানে একটা বিষয়, 22শে এপ্রিল বিশ্ব ধরিত্র দিবস, এটা কিন্তু বিসিএসে আসছিল, এটা বিসিএসে যেমন আসছে নন্টের পরীক্ষা আসছিল, এই 22শে এপ্রিল 2016 সালে সর্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর হয়, এর মূল বক্তব্যটা ছিল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন নিঃসরণ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নাম হচ্ছে প্যারিস সর্বজনীন জলবায়ু প্যারিস চুক্তি। দুইটা বিষয় ছিল এখানে, একটা হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমার জন্য, দুইটা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি যেটা পাচ্ছে এইটা, এবং কার্বন নিঃসরণ, এই দুটোই মূলত কমানোর জন্য দীর্ঘমেয়াদী
শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? জি স্যার, ওকে, জি স্যার, একটু, এই যে আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, আবার জেনারেটর চালু হয়ে গেছে, আবার যখন ইলেকট্রিসিটি চলে আসবে আবার 2-3 মিনিট একটু ডিস্টার্ব হয়ে যাবে। মানে এখন ওয়াইফাই চলতেছে বাট জেনারেটার দিয়ে চলতেছে, কিন্তু একটু দেরি করে যখন আমার ইলেকট্রিসিটি চলে আসবে তখন আমার 2-1 মিনিট সমস্যা হবে। আচ্ছা, ওই ব্যাপার না, ওটা মেনে নিতে হবে, কিছু করার নেই। সার্বজনীন যে, দেখেন সার্বজনীন যে, আমরা বললাম সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি, এটা বেশি, অনেক বেশি, 2016 সালে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ 16 সালে এটা হয়েছিল, 17 সালে যে পরীক্ষাটা সেই পরীক্ষা সার্বজনীন জলবায়ু চুক্তি নিয়ে কোশ্চেন ছিল। সুতরাং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে মূলত একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়, এই জন্য মূলত এটা, যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়। আর এই চুক্তি কার্যকর হয়েছে 14 নভেম্বর 2016 সালে। চুক্তির অনুযায়ী কাজটা ছিল উষ্ণতা, যে বিশ্ব উষ্ণতা 2 ডিগ্রি নিচে রাখা, এক। 2 নম্বরটা হচ্ছে 2030 সাল পর্যন্ত কার্বন নিঃসরণ, যে 0 ডিগ্রি পর্যন্ত কার্বন নিঃসরণ রাখা, বুঝতে পারছেন? এটা মানে কার্বন নিঃসরণ মাত্রা একদম জিরো, 0 ডিগ্রিতে নিয়ে আসা, আর হচ্ছে উষ্ণতা 2 ডিগ্রি নিচে নিয়ে আসার কথা বলছে, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট এটা। এবং এটা এটা বলা হচ্ছে যে এই কপ সম্মেলনে যতগুলো দেশ আছে, অর্থাৎ UNFCCC ভুক্ত যতগুলো দেশ, সবগুলো 10 দেশের জন্য এটা মানা, একদম ম্যান্ডেটরি করা হয়েছে, এই জন্য এটা আর বেশি। এরপরে আমরা আসি হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন সামিট, জলবায়ু অভিযোজন সম্মেলন, ক্লাইমেট অ্যাডাপ্টেশন সামিট বা জলবায়ু অভিযোজন সম্মেলন, এটা হয়েছিল হচ্ছে 2021 সালের নেদারল্যান্ডের হেগসে হয়েছিল। এটা জলবায়ু অভিযোজন সম্মেলন 2021 সালের নেদারল্যান্ডের হেগসে হয়েছিল। এখানে সাবেক প্রধানমন্ত্রী কিছু কথা বলেছিল, যদি এই কথাগুলো এখন আর ইম্পর্টেন্ট না, কারণ এই পরীক্ষা এ ধরনের কোশ্চেনই আসবে না। তারপরে উনি মূলত বলেছিল যে বাংলাদেশ কি কি অ্যাকশন নিয়েছে এই ক্লাইমেট মোকাবেলা করার জন্য। প্রথমটা হচ্ছে ডেল্টা প্ল্যান, দেখেন 2000 মানে 2021 সাল, মানে ডেল্টা প্ল্যান 2100, 2001 সাল মানে 2100 সাল, মূলত 2100 না বলে 2100, ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করা হয়েছে নেদারল্যান্ডের সহায়তায়। এরপরে মুজিব বর্ষ উপলক্ষে 1 কোটি 15 লক্ষ গাছের চারা রোপণ, আর একটা হচ্ছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান নামে কর্মসূচি চালু, এই কথা বলেছিল শেখ হাসিনা, তৎকালীন মানে তৎকালীন প্রধানমন্ত্রী। তাহলে মূলত আমরা জানতে হবে ক্লাইমেট অ্যাডাপ্টেশন সামিটে হচ্ছে 2021 সালে নেদারল্যান্ডের হেগস, এটা বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখেন গ্রিন ডিল, গ্রিন ডিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ গ্রিন ডিল কার্যক্রম যে প্রণয়ন করে এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, গ্রিন ডিল ইউরোপিয়ান চালু করে, এর কাজটা মূল এটা হচ্ছে পরিচয়টা হচ্ছে ইউরোপীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা, যোগাযোগ এবং জলবায়ু জ্বালানি খাদের পরিকল্পিত রূপরেখার নাম হচ্ছে গ্রিন ডিল। মানে দেখেন ওরা ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সবসময় ওরা কিন্তু যা করে ওদের প্ল্যানটা একদম মাস্টার প্ল্যান, ওরা যা করে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করে। ইউরোপীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা, যোগাযোগ, জ্বালানি খাতের পরিকল্পিত রূপরেখার নাম হচ্ছে গ্রিন ডিল, আর এই গ্রিন ডিলটা প্রণয়ন করে ইউরোপীয় ইউনিয়ন 2020 সালের 20শে জানুয়ারি মূলত। এই গ্রিন ডিল ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় ইউনিয়নের যে ইউরোপীয় পার্লামেন্ট আছে, ইউরোপীয় পার্লামেন্ট মূলত এটা ইয়ে করে, এটি প্রণয়ন করে। তাহলে দেখেন গ্রিন ডিল প্রণয়ন করে ইউরোপীয় ইউনিয়ন, মানে ওদের হচ্ছে একটা জাস্ট পরিকল্পিত রূপরেখা, কি বিষয়, মানে পরিবেশ সুরক্ষা, যোগাযোগ এবং জ্বালানি খাতের একটা পরিকল্পিত পরিকল্পনার নাম হচ্ছে গ্রিন ডিল, পরিকল্পিত রূপরেখা নাম হচ্ছে গ্রিন ডিল। এর লক্ষ্যমাত্রা ছিল 2050 সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করা, এটাই মূলত হচ্ছে এর মূল লক্ষ্য, অর্থাৎ 2050 সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলকে কার্বন নিরপেক্ষ রাখা। এরপর দেখেন এই পরিকল্পনা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড, পোল্যান্ড অস্বীকৃতি জানিয়েছিল, এই একমাত্র ইউরোপিয়ান একমাত্র দেশ পোল্যান্ড যিনি এই মানে এই পরিকল্পনায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। এরপর আসেন P4G, P4G পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড গ্লোবাল গোলস, দেখেন 4G, পিতে পার্টনারিং, 4G-তে একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে গ্রোথ, গ্রিন গ্রোথ অ্যান্ড গ্লোবাল গোলস 2030, দেখেন পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড গ্রোথ অ্যান্ড গ্লোবাল গোলস 2030, এটাকে বলে P4G। এটা মূলত একটা, এর আয়োজক ছিল দক্ষিণ দক্ষিণ
কোরিয়া সিউল, এটা মূলত ভার্চুয়াল, কারণ 2021 সালে এটা কিন্তু কোভিড এর সময় বিশ্ব একদম মানে খুব বেশি মানে কোভিড এর কারণে একদম ভারাক্রান্ত ছিল। তো এই অবস্থায় মানে কোভিড এর কারণে বিশ্ব যখন একদম বিপর্যস্ত, ঠিক সেই সময়ে P4G এর আয়োজন করা হয়, আর এই জন্য যেহেতু এই সময় আয়োজন এটা একটা ভার্চুয়াল ইভেন্ট আয়োজনটা। এর প্রতিবাদ বিষয় হচ্ছে কার্বন নিরপেক্ষতার দিকে অন্তর্ভুক্তিমূলক সবুজ ভূমিকা, মানে কার্বন নিরপেক্ষতার থেকে ধীরে ধীরে যেতে যেতে আমরা সরাসরি যাবো কি সবুজ পূর্ণতার, আগে সবুজায়নের দিকে। প্রথম হচ্ছে আগে কার্বন নিঃসরণ কমে কমে নিরপেক্ষ হবে, তারপর এক সময় গিয়ে আমরা সবুজায়নের দিকে চলে যাবো, দিস ইজ কল সবুজ পূর্ণতা। তাহলে দেখেন এটা কি P4G, এটা 2021 সালে ভার্চুয়ালি হয়েছে দক্ষিণ কোরিয়া সিউলে। এরপর আমরা আসি আর্থ সামিট। আমরা এর আগে আর্থ সামিট যা বললাম জাস্ট এখানে অ্যাটেন্ডেন্স দেওয়া দেওয়া আছে। আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলন প্রথমটা 1992 সালে রিও জেনারেলের 2002 সালে জোহানেসবার্গ বললাম, এরপর তৃতীয়টা হয়েছে 2012 সালে আবার রিও জেনারেল। প্রথমটা আছে ধরিত্রী সম্মেলন বা রিও কনফারেন্স, পরেরটা আছে Rio+10, এরপর পরেরটা আছে Rio+22। আমরা যা ওখানে পড়েছি জাস্ট এই এখানে কিছু মধ্যে চাটা করে দেওয়া আছে। আর আর্থ বা সামিট বা বিশ্ব ধরিত্রী সম্মেলন 10 বছর পর পর হয়েছে। এরপর দেখবেন পরিবেশ সংক্রান্ত কনভেনশন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা যেটা পড়ে আসছি মোটামুটি ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট এখানে পরিবেশ সংক্রান্ত কনভেনশন। এই যতগুলো আপনি এখানে ভিয়েনা কনভেনশন, কনভেনশন এবং প্রোটোকল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আজকে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন বা আগামীকাল সলভ করবেন এই চ্যাপ্টার পড়ে, তখন আপনি বুঝতে পারবেন যে দেখেন রামসার কনভেনশন, আমরা স্যার যে চুক্তি পরিবেশ না, বিষয়ক কন, হ্যাঁ বলেন, কনভেনশন বলতে চুক্তি না, পরিবেশ সংক্রান্ত কনভেনশন সমূহ মানে চুক্তি সমূহ। ইয়েস মানে পরিবেশ সংক্রান্ত কনভেনশন। আমি বলি আগে একটু খেয়াল করেন, পরিবেশ সংক্রান্ত মানে কনভেনশন তো ওরকম না, কনভেনশন একটা আয়োজন, মানে এটা মূলত দেখেন এটা আপনাকে একটু বলি প্রোটোকল এবং কনভেনশন, এটাও হচ্ছে ওয়ান টাইপ। দেখেন বাসেল কনভেনশন একটু আগে দেখেন, এরপরে নিচে আছে কিছু প্রোটোকল, ঠিক আছে। এই যে পরিবেশ সংক্রান্ত যত কনভেনশন আছে, এই কনভেনশন গুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ চুক্তির মতো, কিন্তু কোন একটা স্পেসিফিক জায়গায় এটা আয়োজন করা হয়, তারপরে আলোচনা হয়, একটা কনভেনশনের আয়োজন করা হয়, যেমন একটা সম্মেলন, ওই সম্মেলনের পরবর্তীতে কিছু কার্যক্রম হয়, ওখানে চুক্তির মতো ওই কিছু থাকে যে ওই সম্মেলন অনেক কিছু আলোচনা হওয়ার পরে ওরা একটা প্রস্তাব পেশ করে যে আমরা এটা করবো, পরবর্তীতে স্বাক্ষরিত হয়। মূলত এটা এখানে এই কনভেনশনে অনেক সময় চুক্তি স্বাক্ষর হয়, আর এটা একটা মূলত কনভেনশন যেখানে অনেকগুলো দেশ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার পরে কোনো স্পেসিফিক জায়গায় ওরা ডিক্লেয়ার করে দেয় অথবা কিছু দিক নির্দেশনা দেয়, কোনো কার্যক্রম গ্রহণ করে এবং এই কার্যক্রম পরবর্তীতে সকল দেশ বাস্তবায়ন করে। এটি মূলত কনভেনশন এবং প্রোটোকল। প্রোটোকল মানে সরাসরি চুক্তি, আর কনভেনশন একটা সম্মেলন, ঠিক আছে। এই কনভেনশন সম্মেলন যেখানে অনেক সময় চুক্তিও স্বাক্ষরিত হয়। প্রথমটা হচ্ছে দেখেন রামসার কনভেনশন। দেখেন রামসার কনভেনশন এটা হচ্ছে লক্ষ্য ছিল জলাশয় এবং জলাভূমি সংরক্ষণ, এটি মূলত এই রামসার কনভেনশনের ইয়ার। পরীক্ষায় মূলত আসে রামসার সাইট, নিচের বাংলাদেশের নিচের কোনটি রামসার সাইট। দেখেন আমরা সবসময় জানি সুন্দরবন একটা জায়গা আছে, আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাউস, এটা অনেকবার আসছিল এই টাঙ্গুয়ার হাউস। তো এখানে যেটা হয়েছিল এই রামসার কনভেনশনে, এরা মূলত জলাশয় এবং জলভূমি সংরক্ষণের জন্য এই সম্মেলন, এবং এই সম্মেলনে কতগুলো আইনের মতো কিছু চুক্তি হয়, এই চুক্তিটা স্বাক্ষর হয় আবার 1971 সালে এবং এটা কার্যকর হয় 1975 সালে।
ওকে দেখেন, পিছনে আবার চলে আসলো, এই জন্য এই ডিস্টার্বটা হয়ে গেল। রাম, আমরা বললাম তাহলে পরিবেশ সংক্রান্ত যে কনভেনশন গুলো হচ্ছে, এই কনভেনশন গুলোতে মূলত বিভিন্ন দেশ একটা আয়োজন করে, অনেক কয়েকদিন ব্যাপী আয়োজন হয়, এরপরে ওখানে মূলত বিভিন্ন ধরনের চুক্তির বিষয়গুলো চলে আসে এবং চুক্তি স্বাক্ষর হয়, মানে মূলত কোথায় প্রাইমারি চুক্তি স্বাক্ষর হয়, তারপরে ওরা আবার এটা কার্যকর করে একটা সময়, মূলত এটাও আপনি বলতে পারেন এটাও একটা চুক্তি। দেখেন মূলত এখানে এটা রামসার কনভেনশন যেটা করে, জলবায়ু এবং জলাভূমি সংরক্ষণের জন্য মূলত এটা কনভেনশন আয়োজন করা। হওয়ার কথা না, দেখেন এটা এরকম ডিস্টার্ব দিচ্ছে কেন আজকে নেটে? আচ্ছা দেখেন, রামসার আমরা জানি যে সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর, এই দুটো হচ্ছে, সুন্দরবন আমরা জানি যে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, মানে ঐতিহ্যের তালিকায় রয়েছে, সুন্দরবন 60 গজ মসজিদ এবং ইয়া, আর একটা হচ্ছে যে বৌদ্ধ বিহার। আবার টাঙ্গুয়ার হাওর হচ্ছে কিন্তু রামসার সাইড, মানে সুন্দরবন রামসার সাইডে তো রয়েছে, আবার ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে, আর টাঙ্গুয়ার হাওরটা হচ্ছে সরাসরি শুধু রামসার সাইডের সাথে আছে, টাঙ্গুয়ার হাওরটা রামসার সাইড, এই জন্য বলে যে রাম নিচের কোনটি, এই যে রামসার সাইড, মানে ইরানের রামসার, রামসার যে অনুষ্ঠান মানে যেখানে হয়েছিল অনুষ্ঠান স্থল, মানে এই যে রামসার কনভেনশনটা হয়েছিল ইরানের রামসার, এই জন্য নাম হয়েছে রামসার কনভেনশন, যে নিচের কোনটি রামসার সাইট, তখন কিন্তু টাঙ্গুয়ার হাওরটা থাকে, এবং পরীক্ষায় এটা আসছিল যে টাঙ্গুয়ার হাওর হচ্ছে রামসার সাইটের অন্তর্ভুক্ত। এখন আমরা আসি ভিয়েনা কনভেনশন, রামসার এত ডিস্টার্ব দিলে কিভাবে হয় বলো, ইলেকট্রিসিটি এত ডিস্টার্ব দিচ্ছে আজকে। আচ্ছা ভিয়েনা কনভেনশন, আমরা এখন তাহলে রামসার সাইড চলে গেলে, এরপর ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশনটা হচ্ছে, সরি যে আবার ইলেকট্রিসিটি ডিস্টার্ব দিল একটু, ভিয়েনা কনভেনশন হয় হচ্ছে রামসার সাইড চলে গেলে, রামসার কনভেনশন এবার ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশন হচ্ছে পূর্ণ হ্রাসমান ওজোন স্তর সুরক্ষা জন্য যে সম্মেলন নাম হচ্ছে, সম্মেলন নাম হচ্ছে ভিয়েনা কনভেনশন, পূর্ণ হ্রাসমান ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণের জন্য। এর আগেটা আমরা বললাম রামসার যে জলাশয় এবং জলভূমি সংরক্ষণের জন্য, একটা হচ্ছে হ্রাসমান ওজোন স্তরের সুরক্ষার জন্য যে কনভেনশন, সেটা হচ্ছে ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশন অস্ট্রিয়ার ভিয়েনায় হয়,
গৃহীত হয় হচ্ছে 1985 সালে এবং এটা কার্যকর হয় হচ্ছে 1988 সালে, ঠিক আছে? এই দুটো ইম্পর্টেন্ট, গৃহীত 1985 সালে এবং কার্যকর হয় হচ্ছে 1988 সালে, আর বাংলাদেশ সমর্থন করে 1990 সালে। ভিয়েনা কনভেনশনের মূলটা কাজ ছিল হচ্ছে প্রবীণ সমান ওজন স্তরের সুরক্ষার জন্য কনভেনশন। তাহলে আমরা পাইলাম প্রথম রামসার, এরপর ভিয়েনা, এরপর আমরা আছি বাসেল কনভেনশন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাসেল কনভেনশন অনেকবার পরীক্ষা আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন এটা 1988 সালে হয় কার্যকর, এর 1 বছর পরে আবার বাসেল কনভেনশন হয়, গৃহীত হয় 1989 সালে এবং এটা কার্যকর হয় 1992 সালে। বাসেল কনভেনশন ব্রাজিলের বাসেল একটা জায়গা আছে, সেখানে মূলত হয়। এর লক্ষ্য হচ্ছে বজ্র পরিবহন এবং সংশ্লিষ্ট দেশের সীমানার বাইরে, মূল কথা হচ্ছে এই যে মূলত বজ্র ব্যবস্থাপনা সংক্রান্ত কনভেনশনের নাম হচ্ছে বাসেল কনভেনশন। এখানে মূলত যেটা বলে, বজ্র পরিবহন করে সংশ্লিষ্ট দেশের সীমানার বাইরে সমুদ্রের নিরপেক্ষতা, নিক্ষেপের প্রবণতা নিয়ন্ত্রণ এবং বজ্র উৎপাদনের নিকটে নিক্ষেপ, মানে মূল কথা হচ্ছে যে বজ্র কোন দেশ উৎপাদন করবে। সাপোজ উজানের দেশগুলো যদি বর্জ্য উৎপাদন করে তাহলে, এবং ওটা যদি পানিতে ফেলে দেয় নদীর মাধ্যমে বা এই মানে সমুদ্র স্রোতের মাধ্যমে যেখানে, তাহলে ভাটির দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বলছে যে বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে বজ্র পরিবহন নিয়ম কি হবে এটা সংক্রান্ত একটা স্যার, আপনার এখানে কি নেট অতিরিক্ত সমস্যা করতেছে? আমার কথা কি শোনা যায় নাকি আমারই নেট সমস্যা করতেছে? কোনটা? আপনার কথা শোনা যাচ্ছে, সারের লোডশেডিং হচ্ছে বারবার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর এখন ইলেকট্রিসিটি এই মাত্র চলে আসলো, হয়তো আর সমস্যা হবে না, দেখা যাক কি হয়। কি যে একটা বিপদে পড়ে গেলাম, নিজেরও খারাপ লাগতেছে আজকে। যে আচ্ছা, বাসেল কনভেনশন 89 সালে এটা গৃহীত হয় এবং 92 সালে কার্যকর হয়। এর আগেটা আমরা বললাম যে ভিয়েনা কনভেনশন যেটা 1990 সালে, 1988 সালে এটা কার্যকর হয়, আর এর 1 বছর পরে 1989 সালে বাসেল কনভেনশন হয়। বাসেল কনভেনশনের মূল কথা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক সিস্টেমটা কি, আন্তর্জাতিক যে রুলস রেগুলেশনটা কি, আইনটা কি, বিধিমালা কি, এটার জন্য যে কনভেনশন সেটা হচ্ছে বাসেল কনভেনশন। যেমন ইন্ডিয়া যদি বর্জ্য তাদের প্রান্তে যদি দিয়ে দেয়, তাহলে এটা ভাটির দেশ হিসেবে আমরা কিন্তু এর ক্ষতিগ্রস্ত হবো। আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই এই জন্য মূলত কিছু দিক মূলত যে সিস্টেমটা কি, ইন্টারন্যাশনাল যে লটা কি, আইনটা কি, এটা এর জন্য যে কনভেনশন হয় সেটা হচ্ছে বাসেল কনভেনশন। ওকে, বাসেল কনভেনশনের মূল হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। বাসেল কনভেনশন হচ্ছে পরীক্ষা এটা আমার ছিল, বাসেল কনভেনশনের মূল বিষয়টা কি ছিল, বজ্র ব্যবস্থাপনা সংক্রান্ত। এরপর দেখেন সিবিডি, জীব বৈচিত্র সংক্রান্ত কনভেনশন হয় কত সালে, 1992 সালে। 5ই জুন 1992 সালে রিও ডিও জেনেরিওতে হয় জীব বৈচিত্র সংক্রান্ত সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, রিও ডি জেনেরিওতে স্বাক্ষরিত হয় এবং বাংলাদেশে অনুমোদন দেওয়া হচ্ছে 1994 সালে, এবং এটা কার্যকর হয় 1993 সালে। ওকে, এখন এখন আমরা আসি ইউএনএফসিসি, ইউএনএফসিসি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আমরা বললাম যে এই যে যত কপ সম্মেলনের আয়োজন হয়, এই কপ সম্মেলনের আয়োজন করা হচ্ছে ইউএনএফসিসি। ইউএনএফসিসি নামে এই সংস্থাটা হচ্ছে জাতিসংঘের, এই সংস্থাটা মূলত কপ সম্মেলনের আয়োজন করে। 1992 সালে আমরা যে প্রথম ধরিত্রী সম্মেলন হয়েছিল, আমরা চেয়েছি উনি এই ধরিত্রী সম্মেলনের প্রথম ইউএনএফসিসি স্বাক্ষর হয়। এটা প্রস্তাব হয় 1992 সালে এবং স্বাক্ষর হয় 1992 সালে ধরিত্রী সম্মেলনে এবং কার্যকর হয় 1994 সালে।
যে সালে কার্যকর হয় তার 1 বছর পর থেকে প্রথম 1995 সালে প্রথম কপ সম্মেলন শুরু হয়, কপ 1। দেখেন 1994 সালে এটা কার্যকর হয়, 92 সালে স্বাক্ষর হয় ধরিত্রী সম্মেলনে রিও ডি জেনেরিতে। এর 1 বছর পর, এর 2 বছর পর 94 সালে এটা কার্যকর হয়। 94 সালে যখন কার্যকর হয় তার মানে এর কাজ কার্যক্রমটাই হচ্ছে এই ইউএনএফসিসি কার্যক্রমটা হচ্ছে কম সময়ের আয়োজন করা। তো ওরা 94 সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে, কার্যকর হয় এর 1 বছর পর 1995 সাল থেকে তারা কপ সম্মেলনের আয়োজন করে। 1995 সাল থেকে এখন পর্যন্ত এইবারে 29তম সম্মেলন হচ্ছে কপ সম্মেলন। আপনি দেখ 1995 সাল থেকে এখন প্রতি বছর একটা করে সম্মেলন। তাহলে দেখেন বাংলাদেশ স্বাক্ষর করে 1992 সালে এবং অনুমোদন দেয় 1994 সালে। আর মূল কাজ হচ্ছে বার্ষিক জলবায়ু সংক্রান্ত কপ সম্মেলনের আয়োজন করা, ঠিক আছে? বার্ষিক জলবায়ু সম্মেলনের আয়োজন করা হচ্ছে ইউএনএফসিসির কাজ। আর ইউএনএফসিসি স্বাক্ষর হয় 1992 সালে, ওই যে প্রথম বললাম ধরিত্রী সম্মেলন, সেই ধরিত্রী সম্মেলনে মূলত এটি স্বাক্ষর হয়। স্বাক্ষরকারী পক্ষ হচ্ছে 196টি দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়ন। 196 স্বাক্ষরকারী পক্ষ দুইটা ছিল, মানে মানে দুইটা দেশ, একটা ইউরোপীয় ইউনিয়ন প্লাস 196টি দেশ। এই 197টি মূলত ইয়াটাই, মানে প্রথম হচ্ছে 196টি দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়ন, এরা হচ্ছে স্বাক্ষরকারী পক্ষ, মানে এরা স্বাক্ষর করে। এরপর আমরা আসি মন্ট্রিল প্রোটোকল, তার মানে আমরা কনভেনশন পাইলাম কতটা। এই কনভেনশন পড়ার পরে আমরা জীবগচ্ছিত কনভেনশন, বাসেল কনভেনশন, এরপরে ভিয়েনা, এরপরে রামসার কনভেনশন, ওটা পাইলাম। এখন আমরা পড়বো হচ্ছে প্রোটোকল, পরিবেশ সংক্রান্ত যে প্রোটোকল সমূহ, প্রোটোকল বা চুক্তি, সরাসরি প্রোটোকল মানে চুক্তি। দেখেন মন্ট্রিল প্রোটোকল আমরা এর আগে পড়েছি যে 16ই সেপ্টেম্বর কি, মানে আমরা 16ই সেপ্টেম্বর পড়েছিলাম যে জল, 16ই সেপ্টেম্বর হচ্ছে ওজোন স্তর, ওজোন স্তর মানে ক্ষয় রক্ষাকারী, মানে ক্ষয় মানে ওজোন স্তর বা এটাকে সিএফসি। আমরা প্রথমে একটু দেই তাহলে আর ক্লিয়ার হয়ে যাব। সিএফসি হ্রাস দিবস অথবা ওজোন স্তর সংরক্ষণ দিবস, ওকে দরকার নাই ওদিকে না যাই। দেখেন আমরা কিন্তু মন্ট্রিল প্রোটোকল, দেখেন আমরা বলছি 16ই সেপ্টেম্বর কি, 16ই সেপ্টেম্বর হচ্ছে ওজোন স্তর সংরক্ষণ দিবস অথবা সিএফসি গ্যাস হ্রাস দিবস। সিএফসি গ্যাস, সিএফসি হ্রাস দিবস, তার মানে সিএফসি গ্যাস কি করে ওজোন স্তর ক্ষয় ক্ষতি করে। এই জন্য ওজোন, এই মন্ট্রিল প্রোটোকল আছে লক্ষ্য ওজোন স্তর ক্ষয়কারী বস্তু সামগ্রী উৎপাদন বিপণন এবং ব্যবহার বন্ধ, উৎপাদন বিপণন এবং ব্যবহার বন্ধের জন্য যে প্রোটোকল হয়, ওজোন স্তর ক্ষয়কারী বস্তু উৎপাদন বিপণন এবং ব্যবহার বন্ধের জন্য যে প্রোটোকল হয়, যে চুক্তি হয়, সেই নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এটা কানাডার মন্ট্রিলে হয়। আর ওজোন স্তর সংরক্ষণ, ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস হচ্ছে সিএফসি, এটাকে বলা হয় অনেক সময়, এই জন্য 16 সেপ্টেম্বরকে আবার বলা হয় সিএফসি, মানে এই চুক্তির ফলে ওজোন স্তরের ক্ষয়কারী সিএফসি গ্যাসের হ্রাস হয়, এই জন্য বলা হয় এই 16 সেপ্টেম্বরকে আবার বলা হয় সিএফসি গ্যাস হ্রাস দিবস। যদিও পরীক্ষায় সিএফসি গ্যাস হ্রাস দিবস আসেনি, আসছিল হচ্ছে ওজোন স্তর ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে, ওজোন স্তর সংরক্ষণ দিবস হচ্ছে 16ই সেপ্টেম্বর। 1927 সালে এটি কার্যকর হয়, আর এই এটি মূলত 27 সালে মানে স্বাক্ষর হয় 87 সালে এবং কার্যকর হয় 89 সালে, জাস্ট 2 বছর পর। 16 সেপ্টেম্বর 27 সালে এটা স্বাক্ষর হয় আর কার্যকর হয় 1 জানুয়ারি 1990 সালে, 2 বছর পরে এটা কার্যকর হয়। বাংলাদেশ সমর্থন করে হচ্ছে 1990 সালে। স্বাক্ষরকারী দেশ হচ্ছে 196টি প্লাস ইউরোপীয় ইউনিয়ন, ঠিক এর আগের মতো। এর আগেরটাই যেমন 196টি দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করে, ঠিক এখানেও হচ্ছে 196টি দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়ন। এরপরে আমরা আসি কিগালি অ্যামেন্ডমেন্ট। কিগালি অ্যামেন্ডমেন্টটা হচ্ছে এই কিয়োটো প্রোটোকলের, 2016 সালে কিয়োটো প্রোটোকলে 28তম সভা অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে 2027 সালের, 2027-47 সালের বলা আছে, দেখেন 47 সালের মধ্যে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ 80% পর্যন্ত হ্রাস করার লক্ষ্য নির্ধারণ করা হয়। যে অ্যামেন্ডমেন্ট এটা হচ্ছে কিগালি, রুয়ান্ডার কিগালিতে মূলত এই অ্যামেন্ডমেন্টটা হয়। এটা মূলত কিয়োটো প্রোটোকল সংক্রান্ত, এই যে কিয়োটো প্রোটোকলের রুয়ান্ডার অ্যামেন্ডমেন্ট, রুয়ান্ডার কিগালিতে মানে কিয়োটো প্রোটোকলের 28তম সভা হয়। এই 28তম সভায় মূলত এই কিগালি অ্যামেন্ডমেন্ট, দেখেন প্রোটোকলটা স্বাক্ষর হয়, প্রোটোকল মানে একটা চুক্তি, এই চুক্তির পরে 28তম সভা হয় 2016 সালের, এটা কোথায়, রুয়ান্ডার কিগালিতে। সেখানে বলা হয় এটাকে, সেখানে মূলত কিছু বিষয় আবার চলে আসে
যেটাকে বলা হয় কিগালি অ্যামেন্ডমেন্ট, সেই বিষয়টা কি, যে 2047 সালের মধ্যে হাইড্রোক্লোরোফ্লো কার্বনের পরিমাণ 80% পর্যন্ত হ্রাসের কথা হবে, এটাকে কিগালি অ্যামেন্ডমেন্ট, কিগালি অ্যামেন্ডমেন্ট কিন্তু এটা একটা নন ক্যাডার চাকরি করছে। এরপরে দেখেন কিয়োটো প্রোটোকল, তাহলে আমরা পাইলাম মন্ট্রিল প্রোটোকল, এখন আমরা আসি কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতেই সংগ্রহ হয়, এর নাম এই প্রোটোকলটা স্বাক্ষর হয়, এই জন্য এর নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। 1997 সালে 11 ডিসেম্বর কিয়োটো প্রোটোকল স্বাক্ষর হয়। সালটা বেশি ইম্পর্টেন্ট, ডেটের চেয়ে সালটা বেশি ইম্পর্টেন্ট, সালটা মনে রাখতেই হবে আমাকে। কিয়োটো প্রোটোকল অন দ্য ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসি। কিয়োটো প্রোটোকল অন দ্য ইউএনএফসিসি, ইউএনএফসিসি মানে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এর লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণায়ন রোধে 1990 সালের স্তরকে ভিত্তি ধরে, ভিত্তি বছর ধরে উন্নত দেশগুলো তাদের 6টি গ্রিন হাউস গ্যাসের যৌথ নিঃসরণ 5.2% হ্রাস করবে, সদস্য দেশ হচ্ছে 192। কিয়োটো প্রোটোকলের সাথে কিয়োটো প্রোটোকলের মূলত মানে কিয়োটো প্রোটোকলের যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে, সেটা কি, 6টি গ্রিন হাউস গ্যাসের যৌথ যে গ্যাসের নিঃসরণ পরিমাণ 5.2% হ্রাস করা। এখানে পরীক্ষা আসে, এইভাবে তো এত থাকে না, পরীক্ষা আসে যে কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত, জলবায়ু পরিবর্তন, আবার কিয়োটো মানে জলবায়ু পরিবর্তন হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পর্কিত, আবার যদি পশ্চিম উষ্ণায়ন না থাকে তাহলে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত, আবার যদি জলবায়ু পরিবর্তন না থাকে পশ্চিম উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন তাও ঠিক আছে, আবার বৈশ্বিক উষ্ণায়ন রোধে গৃহীত প্রোটোকলের নাম কি, কিয়োটো প্রোটোকল, একই জিনিস, এটা পরীক্ষা আসছে। এই যে প্রোটোকল এবং কনভেনশন গুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর পরীক্ষার জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে বিসিএস এর জন্য, আপনার পরীক্ষা তো অবশ্যই কাজে লাগবে আরো বেশি। এখন দেখেন তাহলে আমরা পেলাম কিয়োটো প্রোটোকল, বৈশ্বিক উষ্ণায়ন রোধে গৃহীত প্রোটোকলের নাম কিয়োটো প্রোটোকল, আর এটা জাপানের রাজধানী, জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো স্বাক্ষর হয়, স্বাক্ষর হয় 1997 সালে। এখন দেখেন অন্তর্ভুক্ত নয় যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ সুদান এবং অ্যান্ডোরা, এরা অন্তর্ভুক্ত নয়, ত্যাগকারী দেশ হচ্ছে কানাডা। কানাডা হচ্ছে এটা সরাসরি এই চুক্তি ত্যাগ করেছে 2012 সালে, আর মেয়াদ শেষ হয় 31শে ডিসেম্বর 2020 সালে। প্রথম স্তরের মেয়াদ ছিল 15 বছর 1997 সাল থেকে 2012, এবং পরবর্তীতে আরো 2012 সাল থেকে আবার এটা 20 সাল পর্যন্ত, 2012 সাল থেকে 20 সাল পর্যন্ত, পরবর্তীতে আরো এটা এই 8 বছর বাড়ানো হয়। এটা কাতারের দোহায় বৈঠকে 2012 সালে এটা মেয়াদ বাড়ানো হয় 31শে ডিসেম্বর 2020 সাল পর্যন্ত। কিয়োটো প্রোটোকল অনেক বেশি। এরপর আমরা আছি কার্বন ট্রেড। কার্বন ট্রেডটা কি, কার্বন ট্রেড আমরা জানি কার্বন ট্রেড হচ্ছে জলবায়ু পরিবর্তন, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কম নিঃসরণের জন্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ক্রেডিট, মানে মূল কথা হচ্ছে কার্বন ট্রেডটা হচ্ছে একটা কার্বন বাণিজ্য। এটা কি ধরনের বাণিজ্য, যেসব দেশ, প্রত্যেকটা দেশের একটা লিমিট আছে যে এই দেশ এই পরিমাণ কার্বন নিঃসরণ করতে পারবে, কোনো দেশ যদি অতিরিক্ত কার্বন নিঃসরণ করে তাহলে এই অতিরিক্ত কার্বন নিঃসরণ করার কারণে তাদেরকে একটা, তাদেরকে কি করতে হয়, কম কার্বন নিঃসরণকারী দেশগুলো যাদের কার্বন নিঃসরণের পরিমাণ যে ক্ষমতাটা লিমিটটা থাকে, রিজার্ভ থাকে, ওই লিমিটটা টাকা দিয়ে কিনে নিয়ে, টাকা দিয়ে কিনে নিয়ে, জাস্ট এটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট, ওই টাকা দিয়ে কিনে নিয়ে বাকি দেশগুলো, অর্থাৎ যে দেশগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণ করে সেই দেশগুলো এই কার্বনটা কিনে, কার্বন নিঃসরণের যে সক্ষমতা এটা মূলত এই কিনে নেয়, কিনে নেওয়া মূল কথা হচ্ছে এটা একটা পানিশমেন্ট, যে আপনি অতিরিক্ত, আপনার লিমিট দেওয়া আছে, লিমিট যদি আপনি ক্রস করেন তাহলে আপনাকে টাকা দিতে হবে, এখন আপনি লিমিট ক্রস করে টাকা দিতে হবে, তাহলে যে দেশ কার্বন নিঃসরণ করতেছে সেই দেশকে এই টাকাটা দিতে হবে, এটা হচ্ছে কার্বন ট্যাক্স। এরপর আমরা হচ্ছে কার্বন ট্যাক্স, কার্বন ট্যাক্স চালু করে প্রথম ফিনল্যান্ড 1989 সালে, 1990 সালে, এবং বর্তমানে চালু করে দেশ হচ্ছে 27টি। কার্বন ট্যাক্স প্রথম চালু করে ফিনল্যান্ড, এটা একটা পরীক্ষা আসছিল, কার্বন ট্যাক্স বিশ্বের প্রথম কোন দেশ কার্বন চালু, প্রথম কোন দেশ কার্বন ট্যাক্স চালু করে সেটা হচ্ছে ফিনল্যান্ড। এরপর আমরা আসি কার্টাগেনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল এটা আসছিল পরীক্ষায় 2002 সালে স্বাক্ষর। দেখেন পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা ছিল, কার্টাগেনা প্রোটোকল কত সালে হয়, 2002 সালে, 2000 সালে, মানে জীব বলছে জৈব বলছে, আবার একটা আসছিল জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ের প্রোটোকলের নাম কার্টাগেনা প্রোটোকল, মানে কার্টাগেনা প্রোটোকল দুই ভাবে আসছিল, কার্টাগেনা প্রোটোকল কত সালে হয়, 2000 সালে, আবার জৈব জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রোটোকলের নাম কার্টাগেনা প্রোটোকল, এই একই জিনিস।
সুতরাং কার্টাগেনা প্রোটোকলকে আমরা অন্যভাবে যেটা অন্য নাম হচ্ছে জৈব জ্বালানি নিরপেক্ষ প্রোটোকল, আর কানাডার মন্টিল এই মত এটা হয়। আমরা জানি কানাডার মন্টিলের আগে একটা হচ্ছে মন্টিল প্রোটোকল, ঠিক তেমনি এটা ওই একই ক্যাটাগরি, সেটা হচ্ছে নাম জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রোটোকল বা কার্টাগেনা প্রোটোকল, এটা কানাডার মন্টিল এর হয়। বাংলাদেশ স্বাক্ষর করে 2002 সালে, 2000 সালে এবং অনুমোদন দেয় 2004 সালে। 2000 সালে প্রথম যখন স্বাক্ষর করে, 2004 সালে বাংলাদেশ সেটা অনুমোদন দেয়। এরপর নাগোয়া প্রোটোকল, নাগোয়া প্রোটোকল হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ, এটা শুধু এটুকু জানতে হবে নাগোয়া প্রোটোকল কত সালে হয়, এটা কি এটা 2010 সালে হয়। নাগোয়া প্রোটোকলের আরেক নাম প্রোটোকল পরীক্ষা এরকম থাকবে, সেটা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ প্রোটোকল নাম কি নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকল কত সালে হয়? 2010 সালে। ওকে, কার্যকর হয় 2014 সালে, মানে 10 সালে হয়, 4 বছর পর এটা কার্যকর। এর আগে তো 3 বছর পর হয়, আর এটা 4 বছর পর। এখন এই হচ্ছে এই নাগোয়া হয় জাপানের নাগোয়ায়, আর প্রোটোকলটি 2000 প্রোটোকলটি 1992 সালে কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বাস্তবায়নে স্বাক্ষরিত। 1992 সালে কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বাস্তবায়নে এই প্রোটোকলটি স্বাক্ষর। নাগোয়া প্রোটোকল আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এটাই যে জন বা মানে যে পার্টটা বেশি দরকার সেটা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ প্রোটোকলের নাম কি নাগোয়া প্রোটোকল, এটা স্বাক্ষর হয় 2000 সালে। এইটুকু আপাতত দরকার, কার্যকর 14 সালে। এই এই প্রোটোকলটি 92 সালে জেনে কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বাস্তবায়নে স্বাক্ষরিত হয়, মানে বা এটা শুধু আপনি একটু দেখে যাবেন আর কিছু। তাহলে মোটামুটি আমরা অনেকগুলো প্রোটোকল পাই না এবং কনভেনশন পাই না, কনভেনশন এবং প্রোটোকল গুলা থেকে অনেক অনেক বেশি বিসিএস এর কোশ্চেন আসছিল, আপনি দেখলে বুঝতে পারবেন, প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। এখন আমরা আসি ইউনিয়ন, পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা রয়েছে, যেসব সংস্থা পরিবেশ নিয়ে কাজ করে জাতিসংঘের, সেসব সংস্থার জন্য আমরা আছি। প্রথমটা হচ্ছে ইউনেপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামস, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামস, ঠিক আছে। এখন দেখেন ইউনেপটা হচ্ছে 5ই জুন 1972 সালে হয়, এবং আমরা জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন 1972 সালে জাতিসংঘের পরিবেশ, ইউনেপ হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম, 5ই জুন 1972 সালে এটা গঠন করা হয়। আর এরপরে 1972 সালে স্টকহোম সামিট, এর গঠনের প্রেক্ষাপটটা ছিল 1972 সালে স্টকহোম সামিট। স্টকহোম সামিটও কিন্তু বিশ্বের প্রথম পরিবেশ সংক্রান্ত একটা সম্মেলন, না প্রথম পরিবেশ সংক্রান্ত সামিটের নাম হচ্ছে স্টকহোম সামিট, যেটা 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত হয়। এবং এই 5ই জুনেই ইউনেপ নামক এই সংগঠনের যাত্রা শুরু করে, 5ই জুনের জন্য বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন উদযাপন। এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবি, ইউনেপের সদর দপ্তর কেনিয়ার নাইরোবি। বর্তমান প্রধান এটা সবসময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ইঙ্গার অ্যান্ডারসন ডেনমার্কের ভদ্রলোক। এরপরে সদস্য দেশ হচ্ছে ও ইউএন, ইউএনডিজি, ইউএনডিজি সদস্য 197, নেসেসারি খুব একটা দরকার নেই। তবে ইউএন, ইউনেপ হচ্ছে মানে ইউনেপের যাত্রা কি কত সালে শুরু হয়? স্টকহোম সামিটের মাধ্যমে যাত্রা শুরু হয় 5ই জুন সংগঠন 5ই জুন 1972 সালে এই যাত্রা শুরু, এবং এই 5ই জুন থেকে মূলত বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করে, এবং ইউনেপ মানে ইউনেপে কিন্তু পরিবেশ দিবসের আয়োজন করে। এখন আমরা আসি WMO, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO, জাতিসংঘের আবহাওয়া সংস্থা, আবহাওয়া সংস্থার নাম হচ্ছে WMO এটা, আর জাতিসংঘের পরিবেশ সংস্থার নাম হচ্ছে ইউনেপ, মানে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি পালন করে ইউনেপ, আর জাতিসংঘের আবহাওয়া সংস্থা হচ্ছে WMO। WMO মূলত গঠিত হয় গত সালে 1950 সালে, আর এর প্রেক্ষাপট 1947 সালে আবহাওয়া কনভেনশন, 1947 সালে একটা কনভেনশন আবহাওয়া কনভেনশন, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, থাকলে আমরা পড়তামই, এটা ইম্পর্টেন্ট না। তারপর এখানে দিয়ে রাখছি যেটা জাতিসংঘের এই সংস্থার যে যাত্রা শুরু হয় গঠনের প্রেক্ষাপটে 1947 সালে একটা আবহাওয়া কনভেনশন ছিল, সেই কনভেনশনের হাত ধরে 1950 WMO যাত্রা শুরু হয় 1952 সালে। এই সদস্য হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভ। এরপরে এই সদস্য দেশ হচ্ছে 183টি, 193টি বর্তমান সদস্য দেশ হচ্ছে 193টি। এরপরে আমরা আসি IPCC, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। IPCC যে কাজটা করে, এই IPCC এর কাজটা হচ্ছে যে এরা মূলত বিভিন্ন জলবায়ু পরিবর্তনে বিভিন্ন ধরনের যে প্রতিবেদন রিপোর্ট বা প্রতিবেদন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং
মানে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট বা প্রতিবেদন পেশ করার কাজ হচ্ছে আইপিসিসি। যেমন ওরা কিন্তু এর আগে বলে দিচ্ছে যে হারে যদি বাংলাদেশে যেভাবে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাতে এবং বন্যা হচ্ছে, তো এইভাবে যদি চলমান থাকে তাহলে 2050 সালের মধ্যে বাংলাদেশে 1/3 অফ সাউদার্ন পার্ট 1/3 সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ উইল সাবমার্জ আন্ডার ওয়াটার, অর্থাৎ বাংলাদেশের 1/4 দক্ষিণাঞ্চল 1/4 কিন্তু পানির নিচে চলে যাবে, এই ধরনের একটা পিটিশন করেছে আইপিসিসি। এই আইপিসিসির কাজটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, এখানে লেখাই আছে আইপিসিসির কাজটা হচ্ছে মানে 100 বিজ্ঞানের সমন্বয়ে মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করাই মূলত হচ্ছে আইপিসিসির কাজ। ক্লিয়ার? আইপিসিসির কাজটা হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের বিজ্ঞানী রয়েছে, বিভিন্ন ধরনের বিজ্ঞানী যারা মূলত এই জলবায়ু পরিবর্তন এবং নিয়েই মূলত পরিবর্তন এবং পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করে, রিপোর্ট প্রদান করে, বিভিন্ন ভবিষ্যৎবাণী করে। এটা হচ্ছে আইপিসিসি কাজ। আইপিসিসি মূলত গঠনকারী প্রতিষ্ঠান হচ্ছে ইউনেপ এবং ডাব্লিউএন। আমরা জানি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম হচ্ছে ইউএনএপ, আবার জাতিসংঘের আবহাওয়া সংস্থার নাম হচ্ছে ডাব্লিউএন। এই আবহাওয়া সংস্থা এবং পরিবেশ কর্মসূচি এই দুটো নিয়েই মূলত এরাই মূলত গঠন করে হচ্ছে আইপিসিসি। হ্যাঁ, আইপিসিসি মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্কের নাম হচ্ছে আইপিসিসি। মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনে কাজ করা জাতিসংঘের নেটওয়ার্কের নাম হচ্ছে আইপিসিসি, যেটা যাত্রা শুরু হয় 1928 সালে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই পার্টটা। আর সদস্য দেশ হচ্ছে 195টা, আর এর সদর দপ্তর হচ্ছে জেনেভার অবস্থিত ডাব্লিউএম ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ভবনেই মূলত ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ভবনেই মূলত আইপিসিসির অফিস, আইপিসিসির সদর দপ্তর। এখন তাহলে আমরা অনেকটা পাইলাম যে আইপিসিসির কাজটা হচ্ছে মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনে কাজ করে এবং এরা কাজটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট বা প্রতিবেদন পেশ করে। ডাব্লিউএমও এবং ইউনেপ এই দুটি সংস্থায় মিলেই মূলত আইপিসিসি সদর দপ্তর ডাব্লিউএমও ভবন, জেনেভা অবস্থিত ডাব্লিউএমও ভবন 2007 সালে তারা নোবেল পুরস্কার পায়। এরপরে আমরা আসি গ্রিন ক্লাইমেট ফান্ড, GCF, গ্রিন ক্লাইমেট ফান্ড। আমরা কিছুক্ষণ আগে কিন্তু গ্রিন ক্লাইমেট ফান্ড পড়েছি যে COP15 সম্মেলন যেটা হয়েছিল 2015, মানে COP15 সম্মেলন 2009 সালে, যেখানে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব গৃহীত হয়। আর গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন হয় COP16 সম্মেলনে, COP16 সম্মেলন যেটা হয় 2010 সালে, 2009 সালে গঠনের প্রস্তাব গৃহীত হয়, 2010 সালে আনুষ্ঠানিক গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের চাপ শুরু হয়, মূলত যাত্রা শুরু হয়, এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে UNFCCC, ইউনাইটেড নেশন, আমরা বললাম জাতিসংঘে যে কপ আয়োজন করেন যারা। এরপরে সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার সংদু ইমজিয়াং সংদু, এর জিএফসি জিসিএফ গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইমজিয়াং, দক্ষিণ কোরিয়ার ইমজিয়াং, দক্ষিণ কোরিয়ার ইমজিয়াং রাজ্যের ইমজিয়াং শহরের সংদু একটা জায়গা, সেখানে জিসিএফ থেকে বাংলাদেশ 250 মিলিয়ন ডলার বা $25 কোটি একটি আর্থিক আর্থিক সহায়তা পেয়েছে, মানে প্রকল্প সহায়তা পেয়েছে। তারপরে $25 কোটি প্রকল্প সহায়তা পেয়েছে বাংলাদেশ জিসিএফ গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে। আমরা বলছি যে গ্রিন ক্লাইমেট ফান্ডটা হচ্ছে ভালনারেবল ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি গুলাকে মূলত বিভিন্ন ধরনের প্রকল্প সহায়তা দেয়, আর্থিক সহায়তা দেয়। তো বাংলাদেশ $25 কোটি মূল্যে, $25 কোটি মূল্যের মূলত আর্থিক সহায়তা, মানে প্রকল্প সহায়তা পেয়েছে। এখন দেখেন প্রকল্প সহায়তা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রজেক্ট, এই প্রজেক্টের সহায়তা, এবং যে প্রজেক্ট গুলোর বর্তমান আর্থিক মূল্য হচ্ছে $25 কোটি সেই জিনিসটাই বলেছে এখানে। এরপরে জিইএফ, জিইএফ হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, এটা বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্কের নাম হচ্ছে জিইএফ, 1992 সালে গঠন হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি হচ্ছে এই সদর। মূল কাজ অর্থনৈতিক সহযোগিতা প্রদান, অর্থাৎ বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্কের কাজ হচ্ছে কাজটা হচ্ছে অর্থনৈতিক ভাবে সহায়তা প্রদান করাই মূলত জিএফ, জিএফ এর কাজ। জিএফ নিয়ে এখনো কোনো পরীক্ষা আসেনি, তারপর আপনি দেখে নেন। তবে ইউএনএফ জিসিএফ ছিল পরীক্ষায়, আইপিসি অনেক বছর ছিল পরীক্ষায়, সেটা করতে হবে। আবার জিএফ এখন আসছে, তারপরে একটু অ্যাটিং মাস দেখছে। এরপরে গ্রিন পিস, গ্রিন পিস পার্টটা পরিবেশ বিষয়ক অন্যান্য সংস্থা, পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা আছে, সেই সংস্থাগুলো কি এটা আমরা দেখার চেষ্টা করব গ্রিন পিস থেকে। গ্রিন পিসটা হচ্ছে এই পার্টটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন পরীক্ষা আসছিল গ্রিন পিস কোন দেশ ভিত্তিক সংস্থা, এটা নেদারল্যান্ড ভিত্তিক। গ্রিন পিস কোন ধরনের সংস্থা, পরিবেশ ভিত্তিক সংস্থা। দেখেন
গ্রিনপিস কোন দেশ ভিত্তিক সংস্থা, এটা নেদারল্যান্ড ভিত্তিক। গ্রিনপিস কোন কি ভিত্তিক সংস্থা, মানে কোন কোন ধরনের সংস্থা? পরিবেশ ভিত্তিক সংস্থা। আবার গ্রিনপিস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971 সালে। এটা মারছিল গ্রিনপিস এর সদর দপ্তর কোথায়? এটা মারছিল, দেখেন, নেদারল্যান্ডের আমস্টারডাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে কানাডার ভ্যানকুভারে। মানে গ্রিনপিস এর যাত্রা শুরু 1971 সালের কানাডার ভ্যানকুভারে, বাট সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম। এই জন্য গ্রিন পিস নাকি অনেক কষ্ট ছিল। গ্রিন পিস কত সালে প্রতিষ্ঠা হলে? 1971 সালে। আবার এই যাত্রা শুরু হয় হচ্ছে 1971 সালে কোথায়? কানাডার ভ্যানকুভার থেকে। কিন্তু এই সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম। আবার গ্রিন পিস হচ্ছে কোন দেশ ভিত্তিক সংস্থা? নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা। কি ধরনের সংস্থা? পরিবেশ সংস্থা, পরিবেশ বিষয়ক সংস্থা। গ্রিনপিসের জাহাজের নাম হচ্ছে রেনবো ওয়ারিয়ার, আর বাংলাদেশের রেনবো ওয়ারিয়ার নাম হচ্ছে রেন রন্ত। গ্রিনপিসের জাহাজের নাম হচ্ছে রেনবো ওয়ারিয়ার, বাংলাদেশের রেনবো ওয়ারিয়ার নাম হচ্ছে রন্ত। এটা দেখেছে মানে। তাহলে গ্রিনপিস চলে গেল। এরপরে আমরা আসি IUCN। এই দেখেন আমরা যা পড়তেছি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পিলির জন্য। পিলির জন্য যেরকম দরকার, ওনারও পরীক্ষার জন্য দরকার। এবং এই পার্টটাতে আসলে আজকের লেকচারটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা আপনাকে কোনো অংশে বাদ দেওয়ার মতো কিছু নাই। এবং আমরা আসলে এই লেকচারটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে এই লেকচারটাই মূলত আপনি দেখবেন বিসিএস বা চাকরির পরীক্ষা কতবার রিপিট হয়, আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। এখন আমরা আসি IUCN। এটা কিছুক্ষণ আগে 41তম বিসিএস এর কোশ্চেন দেখলাম আমি, যে IUCN। দেখেন IUCN কি ধরনের সংস্থা? প্রাকৃতিক সংরক্ষণ, মানে এটা মূলত প্রাকৃতিক সম্পদ, যে ন্যাচারাল রিসোর্স সংরক্ষণ। মানে IUCN কাজ করে হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। IUCN কি ধরনের কাজ করে? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জানেন, বুঝতো? এদের কাজ করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন কনজারভেশন অফ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। দেখেন, প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বিষয়ের সংস্থার নাম IUCN। আইওসিএন এর যাত্রা শুরু 1947 সালে এবং প্রেক্ষাপট ছিল 1947 সালে সে আবহাওয়া সম্মেলন, আবহাওয়া কনভেনশন। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্লান্স। গ্লান্স সুইজারল্যান্ডের গ্লান্স একমাত্র সুইজারল্যান্ডের গ্লান্স এ একটা সংস্থা সদর দপ্তর, সেটা হচ্ছে IUCN। এটা আপনি দেখছেন এর এই IUCN পরীক্ষায় আসছিল 40তম বিসিএস এ IUCN থেকে বসছেন ছিল। IUCN যাত্রা শুরু হয় 1948 সালে। এটা কাজ করে হচ্ছে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য। এর ইলাবোরেশনটা বলেই বোঝা যায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, কনজারভেশন অফ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বেসরকারি সংস্থার নাম হচ্ছে IUCN। ওকে, এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্রান্ট। এখন আমরা আসি WWF। WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেশন। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেশন, WWF, যাত্রা শুরু হয়েছে 1968 সালে, যুক্তরাষ্ট্রের গ্রান্ট। এটাও কিন্তু দুটোই পাশাপাশি, তো আসলে এই WWF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের গ্রান্ট। এটা কোনো পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু IUCN টা আসছিল গ্রান্টে। তো এই দুটাই কিন্তু একই ধরনের সংস্থা, প্রায় পাশাপাশি। দেখেন, এটা হচ্ছে প্রকৃতি সংরক্ষণ, এটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি সংরক্ষণ প্রায় পাশাপাশি। এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে এরা এর পূর্ব নাম ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, আর বর্তমান নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচার। দুটাই পাশাপাশি একই ধরনের কাজ করে। তো IUCN এটা বেসরকারি একটা ফাউন্ডেশন, আর এটা হচ্ছে একটা বেসরকারি সংস্থা, দুটাই পাশাপাশি এবং দুটাই সদর দপ্তর হচ্ছে একই একই জায়গাতে। তো খুব পাশাপাশি, যেহেতু দুটাই পাশাপাশি, দুটাই সদর দপ্তর এগাতে আপনি দুটাই মূলত এটাই ইম্পর্টেন্ট। আর তারপরে এটার সাথে যেহেতু পাশাপাশি মিল আছে, এই জন্য দুটাই একসাথে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। এরপরে দেখেন EEA, ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি। এটা মূলত ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি, 1990 সালে এই চুক্তি স্বাক্ষর হয়। এই এজেন্সি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির জন্য, এই এজেন্সি যেন স্বাক্ষর, চুক্তি স্বাক্ষর 1990 সালে, এবং এটার সদর দপ্তর হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন। এটা কিন্তু এখনো কোনো পরীক্ষায় আসে নাই। তারপরে এটি ক্লাস একটু দেখেছেন আমি, যেটা ইম্পর্টেন্ট না সেটা আমি বলছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে আপনি দেখে যান। এখন কোনো পরীক্ষায় আসেনি, বিশেষে আসেনি। ফ্রাইডে ফর ন্যাচার,
এটা আমরা জানি যে গ্রেটা থানবার্গ 16 বছর বয়সে সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ, গ্রেটা থানবার্গ মূলত ওনাকে বলা হয় পরিবেশ কন্যা, ঠিক আছে, পরিবেশ কন্যা গ্রেটা থানবার্গ। ইনি হচ্ছে 16 বছর বয়সে সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ, যাকে বলা হয় পরিবেশ কন্যা। ইনি মূলত এই ফ্রাইডে ফর নেচার ফিউচার, সরি ফ্রাইডে ফর ফিউচার, ফ্রাইডে ফর ফিউচারের যে এই যে মানে সপ্তাহে একদিনের পরিবেশ, শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিনের পরিবেশ কর্মসূচি এটা আয়োজন, এটা সূচনা করে হচ্ছে গ্রেটা গ্রেটা থানবার্গ, তিনি হচ্ছেন সুইডিশ কিশোরী যাকে বলা হয় পরিবেশ কন্যা। আপনি জানেন এটা নিয়ে খুব, এই গ্রেটা থানবার্গকে মূলত নোবেল পুরস্কার দেওয়া হবে এটা নিয়ে, তাকে মানে এই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে এই জন্য শর্ট যে লিস্ট করা হচ্ছে 10 জনের শর্ট লিস্ট, সেখানে গ্রেটা থানবার্গের নাম ছিল, পরবর্তীতে শেষের দিকে তাকে তাকে পুরস্কার দেওয়া হয়নি। তো মূলত এই শর্ট লিস্টে গিয়েছিল, প্রতিদিন এসেছিল যে ওই সময় এই গ্রেটা থানবার্গের নাম চলে আসে। ওনার কাজটা ছিল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিনের পরিবেশ নাম হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার, আর এটা আয়োজন করে, এটা সূচনা করে হচ্ছে গ্রেটা থানবার্গ সুইডিশ কিশোরী। এখন আমরা দেখি ডার্স কিস রাইস ফাউন্ডেশন থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2020 লাভ করে বাংলাদেশের সাদাত রহমান, সাইবার অপরাধ থেকে সুরক্ষার জন্য তিনি এই তিনি শিশুদের এই নোবেল খ্যাত এই পুরস্কারটা। এই কিস রাইস ফাউন্ডেশন যেটা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার যেটাকে বলা হয় শিশুদের জন্য, মানে শিশুদের জন্য নোবেল খ্যাত একটা পুরস্কার, যেটা বাংলাদেশের এই কিশোর নাম হচ্ছে আন বাংলাদেশের সাদাত রহমান নামে এক কিশোর পায় মূলত, ইনি এটাকে এই পুরস্কারটাকে বলা হয় শিশু শিশু শান্তি পুরস্কার 2000, শিশু শান্তি পুরস্কার যেটাকে বলা হয় শিশুদের জন্য নোবেল খ্যাত পুরস্কার, মানে এই শিশুদের জন্য নোবেল খ্যাত পুরস্কার 2020 সালে লাভ করে সাদাত রহমান। ওনার কাজটা ছিল সাইবার অপরাধ থেকে সুরক্ষার জন্য, শিশুদের সাইবার অপরাধ থেকে সুরক্ষার জন্য এই পুরস্কারটা লাভ করে। এরপর দেখেন গ্রিন বেল মুভমেন্ট, গ্রিন বেল মুভমেন্টটা ইম্পর্টেন্ট একটু এটা পরীক্ষা আসছিল। গ্রিন বেল মুভমেন্টের যাত্রা শুরু হয়েছে যার হাত ধরে হচ্ছে ওয়াং গাড়ি মাথায় পরিবেশ উন্নয়ন বিষয়ক সংস্থা নাম হচ্ছে গ্রিন বেল মুভমেন্ট। এর যাত্রা শুরু হয় 1977 সালে। একটু বলি গ্রিন বেল মুভমেন্টটা কি, গ্রিন বেল মুভমেন্টের সদর মানে মূল হচ্ছে গ্রেটা থান সরি ইনি হচ্ছে ওয়াং গাড়ি মাথায়, দেখেন ওনার নাম হচ্ছে ওয়াং গাড়ি মাথায়, ওয়াং গাড়ি মাথায় হচ্ছে এই ভদ্র মহিলা কেনিয়ার ওয়াংগারি মাথায় যে কাজটা করতো, উনি হচ্ছে একটা ওনার টিম ছিল মহিলাদের একটা টিম, ওই সাপোজ 20-25 জনের একটা টিম, এই টিমটা কি করে রাতের আধারে যাতে কেউ গাছ না কাটতে পারে বড় বড় যেসব গাছ ছিল অনেক বড় বড় গাছ, যেসব গাছগুলো সেই সব গাছগুলোকে 4-5টা মহিলা রাতের অন্ধকারে ওই গাছগুলোকে জড়িয়ে ধরে রাখতো বা চারিদিক থেকে হাতাহাতি করে একজনের হাত আর একজন করে ধরে গাছটাকে ঘিরে রাখতো। ফলে ওই কেনিয়াতে কি হতো, কেনিয়াতে মূলত এই বড় বড় গাছগুলোকে রাতের অন্ধকারে মানে চোররা বা মানুষ অন্যান্য সাধারণ মানুষ কেটে নিয়ে যায়, কেটে নিয়ে বিক্রি করে দিত, বা এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়াতে ব্যবহার করে, তো বিভিন্ন ধরনের যে ব্রিক ফিল গুলাতে। তো এই জন্য গ্রেটা থানবার্গ ওই ওয়াংগারি মাথায় ওই কয়েকজন, উনি মূলত একজন পরিবেশ আন্দোলন কর্মী, তো উনি কয়েকজন পরিবেশ আরো কয়েকজন পরিবেশকে যারা ভালোবাসে এরকম কয়েকজনকে নিয়ে মূলত একটা আন্দোলনের শুরু করে, এটার নাম হচ্ছে গ্রিন বেল মুভমেন্ট। এই গ্রিন বেল মুভমেন্টের আওতায় ছিল যে রাতের আধারে গাছগুলোকে এভাবে জড়িয়ে ধরে রাখা যাতে করে কোনো ধরনের দুষ্কৃতিকারী গাছগুলোকে কাটতে না পারে, ফলে পরিবেশের সুরক্ষা হবে। এই বড় বড় গাছগুলো অনেক ধরনের দেখেন আমাদের এই যে ওরা কি করবে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন মানে আমরা যে বলে দেওয়া হয়েছে যে আমাদের পরিবেশকে সংরক্ষণ করবে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন মধ্যকার একটা ব্যালেন্স রাখে কিন্তু, এই জন্য মূলত ওই গাছগুলার মাধ্যমে পরিবেশ একটা ভারসাম্য বজায় থাকবে, বসবাস জন্য একটা উত্তম পরিবেশ মানে পৃথিবীতে বিরাজ করবে। এবং বিশেষ করে উনি তো পৃথিবীর কথা চিন্তা করেন, উনি প্রথমে কেনার মানে উনি মূলত কেনিয়ার কথা চিন্তা করছেন, তো ওনার এই উদ্যোগটা বহুল প্রশংসিত হয়। পরবর্তীতে ঠিক 2004 সালেই অঙ্গারি মাথায় এই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে, আর কিছুদিন আগেই অঙ্গারি মাথায় মারা গেছে, সম্ভবত 2011 সালে কিনা 11 সালে মানে ওয়াংগারি মাথায় মারা যায়, 2004 সালে উনি শান্তিতে নোবেল পুরস্কার পায়। এই গাছগুলাকে রক্ষা করে পরিবেশ আন্দোলনের জন্যই মূলত এই উনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
তাহলে আমরা ওয়াংগারি মাথায় গ্রিন বেল মুভমেন্ট সম্পর্কে জানলাম। গ্রিন মুভমেন্টটা হচ্ছে আর কিছু না, পরিবেশের মানে বড় বড় গাছ রক্ষা করার জন্য মূলত ওয়াংগারি মাথায় নেতৃত্ব কয়েকটা টিম ছিল, যে টিম গুলো রাতের অন্ধকারে, এটা মূলত মহিলাদের ক্ষেত্রে, এখানে পুরুষ মানুষের যারা রাতের আধারে মূলত রাতের আধারে এই দুষ্কৃতির হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য গাছগুলোকে জড়িয়ে ধরে থাকতো অথবা সারিবদ্ধ ভাবে গাছগুলোকে পোটে, এটাই ছিল গ্রিন বেল মুভমেন্ট। এরপর দেখেন আর টাওয়ার, আর টাওয়ারটা হচ্ছে পরিবেশ দূষণ রোধে, পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ঘন্টায় বছরে 1 ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার কর্মসূচি, নাম হচ্ছে আর টাওয়ার। এই আয়োজকটা মূলত হচ্ছে আমরা এর আগে হচ্ছে WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, এরাই মূলত আয়োজক করে। এটা পরিবেশ বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড WWF মূলত একটা আয়োজন করে। আর প্রথম আয়োজক ছিল, প্রথম আয়োজকটা হয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে 2007 সালে। অস্ট্রেলিয়ার চিলিতে প্রথমে, মানে মূলত হচ্ছে পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির জন্য 1 ঘন্টা বৈদ্যুতিক বাতি কর্মসূচির নাম হচ্ছে আর্থ আওয়ার। এরপরে আমরা আসি আর্থ ওয়াচ, পরীক্ষা আসে নাই আর্থ ওয়াচটা একটু দেখবেন যে 1971 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আমরা জানি গ্রিন পিস এর আগে পড়েছি, গ্রিন পিস 1971 সালে হয়, আর্থ আওয়ার 1971 সালে হয়। আর্থ আওয়ার যখন আপনি গ্রিন পিস পড়বেন তখন সাইডে লিখে রাখবেন আর্থ আওয়ার, সরি আর্থ ওয়াচ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর্থ ওয়াচ হচ্ছে একটা পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা, এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টন, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন রোধের সদর দপ্তর। আর এর প্রতিষ্ঠাতা 1971 সালে। আপনি যখন এটা পড়বেন তখন অবশ্যই যে গ্রিন পিস আমরা পড়েছি উপরে, গ্রিন পিস 1971 সালে, তখন আপনি এখানে জাস্ট আর্থ ওয়ারটা এখানে লিখে দেবেন যে গ্রিন পিস প্লাস আর্থ ওয়ার, মানে এই যে 1971 সালেই দুটাই যে হয় এটা আপনি, অথবা আপনি যেভাবে মনে রাখার চেষ্টা করবেন যে আর্থ আওয়ারও হয় আর্থ আওয়ার না আর্থ ওয়াস হয়েছে 1971 সালে। এটা এটার হচ্ছে সদর দপ্তর হচ্ছে বোস্টন, ম্যাসাচুসেটসের অঙ্গরাজ্যের বোস্টনে আর্থ ওয়াস গেল। এরপর আমরা আছি ওয়াল ওয়াস, একটা আর্থ ওয়াস গেলে একটা ওয়াল ওয়াস, দুটোই কিন্তু যুক্তরাষ্ট্র, একটা ওয়াশিংটন ডিসি আর একটা হচ্ছে বোস্টন। ওয়াল ওয়াসটা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা, হচ্ছে ওয়াল ওয়াস, আর হচ্ছে আর্থ ওয়াসটা হচ্ছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা। আর্থ ওয়াসের যাত্রা শুরু হয় 1971 সালে, আর ওয়াল ওয়াসের যাত্রা শুরু হয় 1974 সালে। এটা কিন্তু পরীক্ষা আসেনি, তারপরে আপনি একটু দেখে যাবেন যেহেতু পরিবেশ সংক্রান্ত, আর বিসিএস এ পরিবেশ সংক্রান্ত কমপক্ষে 2টা কোশ্চেন মাস থাকবে 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 এটাই। আরেকটা দেখেন, তাহলে মোটামুটি আমরা পাইলাম আর্থ ওয়ার, আর আর্থ আওয়ার গেল, আর্থ ওয়াস গেল এবং ওয়াল ওয়াস গেল। এখন আমরা আছি গ্রিন জার্মান ওয়াস, এরপর আমরা পাবো জার্মান ওয়াস। জার্মান ওয়াসটা কি, জার্মান ওয়াস যে কাজটা করে, এই যে আমরা দেখি বৈশ্বিক জলবায়ু সূচক যেটা, এটা কিন্তু জার্মান ওয়াস দেয়। জার্মান ওয়াসের কাজ হচ্ছে শিল্প উন্নত, মানে শিল্প উন্নয়নের শিল্প উন্নত বা শিল্প উন্নত দেশগুলোর সাথে, এখানে উত্তরের পর মানে এটা বলা যাবে না, শিল্প উন্নত দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণের দেশগুলোর সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত অলাভজনক বেসরকারি সংস্থা এবং বেসরকারি পরিবেশ ও বাণিজ্য সংস্থা জার্মান ওয়াস। এটা যাত্রা শুরু হয় 1991 সালে জার্মানির বনে এই সড়ক। এই যে দেখেন বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2022, এই বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক রিপোর্টটা বেশ কয়েক হয়তো জার্মান ওয়াস। এই জার্মান ওয়াসের এই রিপোর্ট অনুযায়ী দেখেন বৈশ্বিক জলবায়ু ঝুঁকির তালিকায় প্রথম রয়েছে পুয়ের্তো রিকো, এরপর দ্বিতীয় রয়েছে মিয়ানমার, আর বাংলাদেশ হচ্ছে সপ্তম। তবে একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে জার্মান ওয়াসের যে বৈশ্বিক জলবায়ু সূচি, এই বৈশ্বিক জলবায়ু সূচিতে মানে বাংলাদেশের মানে এখানে জলবায়ু সূচিতে বাংলাদেশের ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। এখানে আরেকটা বিষয় আমি দেখলাম 2024 সালে সর্বশেষ যে রিপোর্টটা, সেখানেও দেখলাম যে বাংলাদেশের অবস্থান এখানে ঝুঁকিতে, জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান সক্ষম ঠিক হয়, তবে জলবায়ু ক্ষতিপূরণের দিকে বাংলাদেশের ক্ষতিপূরণ মানে ক্ষতির তালিকায়, মানে মূল কথা হচ্ছে সূচক একটা, আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয় এই অর্থনৈতিক ক্ষতির তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। দুটো বিষয় মনে রাখতে হবে, একটা বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম, এটা তো ওকে, এবং এটা 2024 সালের রিপোর্টেও তাই আছে। আবার কিন্তু একটু ডিফারেন্টটা হচ্ছে
জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে অর্থনীতি ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতির তালিকায় বাংলাদেশ অবস্থান সপ্তম, এটা জানতাম। তাহলে আমরা জলবায়ু পরিবর্তন ঝুঁকি সূচকে বাংলাদেশ অবস্থান সপ্তম, আর হচ্ছে ক্ষতিপূরণের দিক দিয়ে অর্থনৈতিক অবস্থান আমরা পেলাম পঞ্চম। এই দুটি বেশি ইম্পর্টেন্ট। আর প্রথমটা হচ্ছে পুয়ের্তো রিকো, আর দ্বিতীয়টা হচ্ছে মিয়ানমার। ওকে, দ্বিতীয়টা আসে না, বারবার প্রথমটাই আসে। মানে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি ঝুঁকি সূচকে মানে শীর্ষ অবস্থান রয়েছে র্যাঙ্কিং এ, প্রথম হচ্ছে পুয়ের্তো রিকো, আর বাংলাদেশ অবস্থান সপ্তম। আর ক্ষয়ক্ষতির তালিকায় মানে ক্ষতির দিক দিয়ে, অর্থনৈতিক ক্ষতির দিক দিয়ে বাংলাদেশ অবস্থান পঞ্চম। ওকে, এটা ক্লিয়ার। এখন আমরা আসি আর্কটিক কাউন্সিল। আর্কটিক কাউন্সিলটা কি? উত্তর মহাসাগরের তীরবর্তী দেশের জোটের নাম হচ্ছে আর্কটিক কাউন্সিল। 1996 সালে এটা হয়, আর এর মানে প্রতিষ্ঠা হয় 1996 সালে। আচ্ছা, আপনি একটু রেসপন্স করেন, আপনি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? জি স্যার, জি আমি স্যার, এটা কিন্তু খুবই এই যে মানে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আজকে আলোচনা হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক ইজি, এবং আপনাকে বিসিএস পরীক্ষা তো দরকার, মানে আপনার বিসিএস প্রিলি লিখিত প্লাস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত, আর হচ্ছে আপনার বিসিএস লিখিত রচনা, এবং আপনার সেই সাথে কি বাংলা রচনার জন্য এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ওখানে আপনাকে যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা করবেন, ক্লাইমেট চেঞ্জ রচনা বিসিএস পরীক্ষা যখন শুরু হচ্ছে তখন থেকে ইম্পর্টেন্ট, এবং যতদিন পর্যন্ত বিসিএস পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত ক্লাইমেট চেঞ্জ আসলে ইম্পর্টেন্ট। সুতরাং ক্লাইমেট চেঞ্জ রচনা, আবার মজার ব্যাপার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক সময় আপনাকে ওই কম্পোজিশনটাও দেয় যেখানে 100% ইয়া থাকে, তখনও কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ডেটা বা অনেক সময় কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আপনাকে এই চ্যাপ্টারটা, এই পার্টটা দরকার আছে। আশা করি এই পার্টটা আপনি আমার কথা বুঝতে পারতেছেন, প্লাস যদি কোনো প্রবলেম হয় কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। দেখেন, আবার এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইজিও, মনে রাখাও যায়, খুব ভালো মনে রাখা যায়, কারণ একটু ডিফারেন্ট, অন্যগুলোর মতো গতানুগতিক পড়া, এটা একটু ডিফারেন্ট, এই জন্য ভালো লাগে। এরপর আমরা আসি আর্কটিক কাউন্সিল। উত্তর মহাসাগরের তীরবর্তী দেশের জোটের নাম হচ্ছে আর্কটিক কাউন্সিল, 1996 সালে হয়, যদি এখন আর্কটিক কাউন্সিল নিয়ে কোনো কোশ্চেন হয়নি, আর্কটিক কাউন্সিলের বিশেষ কোনো কোশ্চেন হয়নি। আর্কটিক কাউন্সিলের যাত্রা শুরু হয় 1996 সালে, এর সদর দপ্তর হচ্ছে যুক্ত নরওয়ের ট্রমসো, এর সদর দপ্তর নরওয়ের ট্রমসো। যে কোশ্চেন হয়নি বিশেষ, তারপরে আমরা এটা দিয়ে রাখছি, যদি যদি হয় আপনি একটু দেখে যাবেন, এখান থেকে কোনো কোশ্চেন হয়নি। আর আর্কটিক কাউন্সিল সামিট হয় 1991, মানে এটা মানে আর্কটিক কাউন্সিল সামিট হয় 1991 সালে, আর আর্কটিক কাউন্সিল যেটা এটা যাত্রা শুরু হয় 1996, সেটা আর্কটিক কাউন্সিল সামিট, এটা আবার অন্য একটা জিনিস। এর লক্ষ্য হচ্ছে তেল গ্যাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য যে যে কাউন্সিল, সে নাম হচ্ছে আর্কটিক কাউন্সিল। এটা কিসের? উত্তর মহাসাগরের তীরবর্তী দেশের জোটের নাম হচ্ছে আর্কটিক কাউন্সিল। ওকে, সদস্য দেশ বলে দেখেন আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, মূলত 8টা দেশ আর্কটিক কাউন্সিলের সদস্য দেশ হচ্ছে 8টা। এরপর আমরা আসি রিফ্ট। রিফ্ট এখনো কোনো প্রশ্ন আসে নাই, যেহেতু রিফ্টে অনেক বেশি রিসেন্ট ইনফরমেশন, এই জন্য আপনি জানতে পারবেন। রিফ্ট হচ্ছে রিক্স ইনফর্ম আর্লি অ্যাকশন পার্টনারশিপ। রিক্স ইনফর্ম আর্লি অ্যাকশন পার্টনারশিপ পরিচয় হচ্ছে 2025 সাল, 2025 সাল নাগাদ দুর্যোগের কবল থেকে বিশ্বের 160 মানুষকে, 100 কোটি মানুষকে রক্ষা করার মূলত সূচের নাম হচ্ছে রিক্স ইনফর্ম অ্যাকশন পার্টনারশিপ। 2025 সাল নাগাদ দুর্যোগের কবল থেকে বিশ্বের 100 কোটি জনগণকে রক্ষা করার নাম হচ্ছে রিপ। এখন দেখেন এর পার্টনারশিপ, আর এই এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বাংলাদেশ সহ 15টি দেশ, যেহেতু বাংলাদেশ কিন্তু এখানে প্রতিষ্ঠাকালীন সদস্য। আর এর উদ্বোধন করেন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2019 সালের ক্লাইমেট অ্যাকশন সামিট হয়, এই ক্লাইমেট অ্যাকশন সামিট মূলত এর এই পার্টনারশিপের যাত্রা শুরু হয়। ঠিক আছে, এর সদর দপ্তর হচ্ছে রেড ক্রস অফিস, জেনেভার রেড ক্রস, সুইজারল্যান্ডের জেনেভার রেড ক্রস অফিস এর সদর দপ্তর রিফ। এখন আমরা আসি জিসিএ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন, বৈশ্বিক অভিযোজন কেন্দ্র। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করে, মানে গবেষণা করে মূলত এদের পরিচয়টা হচ্ছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কি করে। এই গ্লোবাল বৈশ্বিক অভিযোজন কেন্দ্রটা
যেভাবে যে জন্য যাত্রা শুরু হয়, এটা হচ্ছে পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু মঞ্চের জন্য গবেষণা করার জন্য যে সেন্টার, সেটা নাম হচ্ছে বৈশ্বিক অভিযোজন সেন্টার কেন্দ্র। এটা নিয়ে এখন কোনো কোশ্চেন হয় নাই, তবে বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এই সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগস। আর যাত্রা শুরু হয় কোনো এখনো পর্যন্ত বিশেষে কোশ্চেন হয়নি, কোশ্চেন না হলে এটা নিয়ে ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমরা দিয়ে রাখছি। যাত্রা শুরু হয় 2018 সালে, এর প্রথম আঞ্চলিক কেন্দ্র হচ্ছে প্রথম আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বেইজিং, চীনের বেইজিং। আর দক্ষিণ এশিয়ার প্রথম উদিত আঞ্চলিক কেন্দ্র ঢাকার আগারগাঁ। আগারগাঁ যে পরিবেশ অধিদপ্তর আছে, এই পরিবেশ অধিদপ্তরে আমি অবশ্যই এখানে জানি, এখানে গিয়েছিলাম, কারণ আমি এর আগে ডেস্ক করতে চাকরি করেছিলাম, ঠিক আগারগাঁ আমার হেড অফিস, আগারগাঁতে ছিল আমার অফিস, আমি এই অফিসটা গিয়েছিলাম। হ্যাঁ, অনেক সুন্দর। এটা যেহেতু একটা মানে এটা মূলত দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র, কিসের আঞ্চলিক কেন্দ্র, এটা মূলত এই বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র। আপনি যখন আগারগাঁতে যদি আপনাদের কেউ কখনো চাকরি করার সুযোগ হয়, তখন অনেক সরকারি অফিস, এখানে অনেক কিছু, মানে এখানে গেলে স্পর্শ ভবন, এখানে অনেক কিছু, মানে মানে এখানে ক্যান্সারে গেলে অনেক কিছু জানা যায়। আবার পিএসসির আশেপাশে যত সরকারি প্রতিষ্ঠান, যাই হোক, ওখানে গেলে আপনারা আশা করি আপনাদের চাকরি পিএসসি যখন ভাইবা দিতে যাবেন, তার আগে যদি কখনো সুযোগ হয় অবশ্যই পিএসসি তে ভাইবা দেওয়ার আগে, পিএসসি যদি কেউ ভাইবা দিতে যায় তার সাথে একটু একদিন যাবেন আশেপাশে অফিসটা একটু দেখে আসেন, ভালো লাগবে, আপনার ভয়টা একটু কেটে যাবে। পিএসসির অফিসে একটু যাওয়া দরকার, পিএসসির অফিসের আশেপাশে অন্তত চাটা খেয়ে আসবেন, তো ওই এলাকাটা একটু ঘুরবেন, দেখবেন যে আগারগাঁটা কত রিচ হয়ে গেছে, মানে এত বেশি, মানে মনে মনে হয় আপনি বলতে পারেন যে বাংলাদেশের যে সচিবালয়টা আছে, সচিবালয়টা ওর তো খুব জরাজীর্ণ একটা জায়গা, ওখান থেকে অনেকগুলো অফিস কিন্তু আগারগাঁতে চলে আসছে, মানে ঢাকার একদম সেন্ট্রাল পয়েন্ট গুলো থেকে ওই ওদিক থেকে অফিস গুলো, এদিকে পুরান ঢাকার ওদিক থেকে অফিস গুলো কিন্তু এদিকে চলে আসছে ওই মন্ত্রণালয় থেকে। অবশ্য ওখানে কিছু মন্ত্রণালয়ের সচিবালয়টা আছে, সচিবালয় যেন ওই পার্টটা ইম্পর্টেন্ট, আর বাকি সব সরকারি অফিস গুলো এদিকে চলে আসছে, এবং আন্তর্জাতিক বড় বড় যে অফিস গুলা সেই অফিস গুলো সবগুলো কিন্তু আগারগাঁতে। তো প্রথম আঞ্চলিক কেন্দ্র আমরা বললাম চীনের বেইজিং, আর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র সেটা হচ্ছে ঢাকার আগারগাঁও, এবং দক্ষিণ এশিয়ার এটা প্রথম আঞ্চলিক কেন্দ্র, দক্ষিণ এশিয়ার প্রথম দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র হচ্ছে ঢাকা। এটা এটা তো কোথায় অবস্থিত? ঢাকায় আগারগাঁও, আগারগাঁও পরিবেশ অধিদপ্তর ভবনে। এরপর আমরা আসি সিভিএফ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম। এখন মজার কোশ্চেন, একটা কোশ্চেন দেখলাম, সি ক্লাইমেট ভালনারেবল ফোরাম কিসের সাথে সম্পর্কিত? সিভিএম কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন সাথে সম্পর্কিত। আবার এর আগে আমরা বলছিলাম যে জিসিএম কিসের সাথে সম্পর্কিত? জিসিএম হচ্ছে গ্লোবাল ক্লাইমেট ফান্ড, এটা কিসের সাথে সম্পর্কিত? এটাও বিসিএসে আসছিল, গ্রিন ক্লাইমেট ফান্ড হচ্ছে পরিবেশ জলবায়ু পরিবর্তন সাথে সম্পর্কিত, এটা আপনি প্রিভিয়াসের কোশ্চেন হলে বুঝতে পারবেন। এই পার্টটা ইম্পর্টেন্ট আছে, ক্লাইমেট ভালনারেবল ফোরাম বৈশ্বিক উষ্ণতায় ক্ষতিগ্রস্ত 48টি দেশের জোটের নাম হচ্ছে ক্লাইমেট ফোরাম, ক্লাইমেট ভালনারেবল ফোরাম হচ্ছে বৈশ্বিক উষ্ণতায় ক্ষতিগ্রস্ত 48টি দেশের জোটের নাম। 2009 সালে এর প্রতিষ্ঠা হয়, উদ্যোক্তা হচ্ছে মালদ্বীপ, আর প্রথম গৃহীত হয় বাংলাদেশ, মানে প্রথম গৃহীত হয় বাংলাদেশ সহ 11টি দেশ প্রথম এটা গ্রহণ করে। আর বর্তমান সভাপতি এটা চেঞ্জ হয়ে গেছে, শেখ হাসিনা তো নাই, অনেক আগে চলে গেছে 2022 সাল পর্যন্ত, আপনি সভাপতি তালিকায় বাংলাদেশ এবার নেই 2022 সাল পর্যন্ত, সুতরাং সভাপতি তালিকায় বাংলাদেশ যদি থাকে তাহলে বেশি ইম্পর্টেন্ট, না তাহলে এটা ইম্পর্টেন্ট, শুধু এইটুকু আমরা যতটুকু মনে পড়েছি ততটুকু দরকার আছে। এরপর দেখেন V20, ভালনারেবল 20, কোন ভালনারেবল? এই সিভিএফ ভুক্ত, সিভিএফ, সিভিএফ ভুক্ত জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতিদের জোটে নাম হচ্ছে, এটা হচ্ছে V20, ভালনারেবল 20। এখানে দেখেন আমরা বললাম কি সিভিএফ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম, ক্লাইমেট ভালনারেবল ফোরামে 48টি দেশ, এই 48টি দেশের অর্থমন্ত্রী যারা আছে এই অর্থমন্ত্রীদের জোটের নাম হচ্ছে V20, ভালনারেবল 20। আসলে এটা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল V20 বা 20টা সদস্য ছিল, পরবর্তীতে আবার 48টা হয়, এই জন্য প্রতিষ্ঠাকালীন যে V20 নামটা এটা বহুল আলোচিত, এই জন্য এখনো V20 আছে, এটা V48 করে নাই। সুতরাং V20 মানে যে 20টা সদস্য দেশ তা না, এখানে 48টা সদস্য, কোন 48টা দেশ? এই যে ক্লাইমেট ভালনারেবল ফোরামে 48টা দেশের 48টা অর্থমন্ত্রী আছে এই জোটের মেম্বার, ভালনারেবল 20 মেম্বার। ওকে,
এখন দেখেন মূলত আরেকটা বিষয় হচ্ছে এর প্রতিষ্ঠা হয় হচ্ছে 2015 সালের, স্থান হচ্ছে পেরু লিমা, আর উদ্যোক্তা হচ্ছে ফিলিপাইন। দেখেন V20 উদ্যোক্তা ফিলিপাইন আর CVF এর উদ্যোক্তা হচ্ছে মালদ্বীপ। বর্তমান সভাপতি বাংলাদেশ, মানে আরেকটা মজার ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন এই CVF এর যে দেশ সভাপতি থাকবে সেই দেশের অর্থমন্ত্রী সভাপতি থাকবে হচ্ছে V20, কারণ V20টা হচ্ছে অর্থমন্ত্রীদের জোট আর CVF টা হচ্ছে ওই দেশের জোট। ওই দেশের প্রধান ক্ষমতা বলে ওই দেশের সরকার প্রধান হবে CVF এর প্রধান সভাপতি, আর আর হচ্ছে V20 সভাপতি হবে মানে ওই দেশের অর্থমন্ত্রী, মানে যে দেশ সভাপতি থাকবে সেই দেশের অর্থমন্ত্রী হবে V20 সভাপতি। উন্নত দেশগুলো নিকট থেকে বৈশ্বিক জলবায়ু তহবিল গঠন করে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্যই উন্নত হচ্ছে এই V20। অর্থাৎ দেখেন এটাকে বলা হয় ক্লাইমেট ডিপ্লোমেসি, মানে এই যে গ্রিন ক্লাইমেট ফান্ডে যে ফান্ডিং আসবে এই ফান্ডিং গুলো এমনি আসে না, ক্লাইমেট ডিপ্লোমেট আছে, ক্লাইমেট ডিপ্লোমেট নিয়োগে ওরা কিন্তু ডিপ্লোমেসি করে এই যে উন্নত দেশগুলো থেকে ফান্ডিং নিয়ে আসবে, এবং এই ফান্ডিং গুলো এই 48টা দেশ পাবে যারা CVF ক্লাইমেট ভালনারেবল গ্রামের 48টা দেশ পাবে, এবং বাংলাদেশ কিন্তু এখানে প্রায় প্রথম সারিতে, কারণ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন অনেক ক্ষতিগ্রস্ত দেখতেছে না কিছুদিন আগে, মানে এই যে কি পরিমাণ বন্যা হচ্ছে এখনো, এই বন্যার ফলে আমাদের নর্থ বেঙ্গল কিছুদিন আগে আমাদের মানে দক্ষিণ অঞ্চলে যে প্লাবিত হবে বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল, বড় ধরনের একটা বুঝতে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশ অনেক বেশি ভালো, এবং এই 48টা দেশের যেসব দেশ সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় এই ক্লাইমেট গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে, এই গ্রিন ক্লাইমেট ফান্ড এর অর্থটা লায়ন্স শেয়ার কিন্তু বাংলাদেশ পায়। আর এই শেয়ারটা কিভাবে আসে, এই যে ভালনারেবল কমিটি এই 48টা দেশের অর্থমন্ত্রীরা যারা আছে এরা মূলত বিভিন্ন ডিপ্লোমেট নিয়োগ দিয়ে বার্গেনিং করে উন্নত দেশগুলো থেকে ফান্ডিং নিয়ে আসে। এরপরে আমরা আসলে আলোচনা করছি পরিবেশ বিষয়ক ধারণা সময় এনভায়রনমেন্টাল কনসেপ্ট, কিছু কিছু আরো কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট গুলো কি, প্রথমটা হচ্ছে পরিবেশ বিষয়ক টার্মস, কতগুলো টার্মস রয়েছে কেউ কিছু জিজ্ঞাসা করবেন, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন থাকলে আমাকে বলবেন। এখন আমরা পরিবেশ বিষয়ক বিভিন্ন টার্মস, গ্রিন সার্টিফিকেট, গ্রিন সার্টিফিকেট, গ্রিন পার্টি, গ্রিন সার্টিফিকেট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের হ্রাসের লক্ষ্যে ডেনমার্কে প্রবর্তিত হয় গ্রিন সার্টিফিকেট, এবং গ্রিন পার্টি এটা শুধু জাস্ট দুই একবার দেখে যাবেন এই পার্টটা। গ্রিন পার্টিকে রাজনৈতিক দল, কিসের নিউজিল্যান্ডের ভেলোস পার্টিকে পৃথিবীর প্রথম গ্রিন পার্টি বলা হয়, এটা দুই একবার দেখলে নোট মনে থাকবে। এরপর গ্রিন কেমিস্ট্রি কি, গ্রিন কেমিস্ট্রি হচ্ছে পরিবেশ সহায়ক রাসায়নিক পদার্থ যাতে পরিবেশের ক্ষতি কম হয় এরকম গ্রিন ব্যাংক, এটা কিন্তু পরিবেশ পরিবেশ সহায়ক রাসায়নিক পদার্থ যাতে পরিবেশের ক্ষতি কম হয় এটাকে গ্রিন কেমিস্ট্রি বলে। আর একটা আছে গ্রিন ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং হচ্ছে কাগজবিহীন ব্যাংকিং কার্যক্রম গ্রিন ব্যাংকিং। মানে মূল কথা হচ্ছে দেখেন এই যে কাগজ যখন কাজ করায়, কাগজের কাজ মানে কি, এই কাগজ হচ্ছে গাছ থেকে কাগজ তৈরি করা হয়, তো গাছ কেটে তো কাগজ তৈরি করা হয়, তাই এই জন্য কাগজের কার্যক্রম থেকে বর্তমানে মূলত অনলাইন ভিত্তিক যে ব্যাংকিংটাকে এটাকে কাগজবিহীন ব্যাংকিং বা গ্রিন ব্যাংকিং। এরপর ইকোলজি, ইকোলজি দেখেন ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করে গেছে জার্মান জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1886 সালে প্রথম এই টার্মটা ব্যবহার করে ইকোলজি। ইকোলজি মানে হচ্ছে প্রতিবেশ, ইকোলজি মানে প্রতিবেশ, ইকোলজি সব মানে জীবের সাথে পরিবেশের সম্পর্ককে ইকোলজির বাংলা অর্থ পরিবেশ, প্রতিবেশ। এখন এটাকে মূলত জীবের সাথে পরিবেশের সম্পর্ক, জীবের সাথে পরিবেশের সম্পর্কটাকে ইকোলজি বলে। এর দ্বারা মূলত প্রাণী জগতের পরিবেশের সাথে অভিযোজনের উপায় নির্দেশ করে। আর এই ইকোলজি টাকার প্রথম ব্যবহার করে আর্নেস্ট হেকেল জার্মান জার্মান বিজ্ঞানী। এরপর ডার্টি ডজন কি, 12টি মারাত্মক ক্ষতিকর রাসায়নিক রাসায়নিককে বলা হয় ডার্টি ডজন। অ্যাডাপ্টেশন, অভিযোজন, অভিযোজন হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়া, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে খাপ খাওয়া, অর্থাৎ যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের সাথে নিজেকে খাপ খাওয়াটাকে অ্যাডাপ্টেশন বা অভিযোজন বলে। এটা শুধু মানে এটাকে মূলত অভিযোজন বলে, কারণ মূল কথা হচ্ছে যে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আগে ছিল এক সময় বন্যা এখন অন্য সময় বন্যা হচ্ছে, এই যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে পারছি, আমরা চেষ্টা করতেছি এবং খাপ খাওয়ানো অলমোস্ট সবাই আমরা খাপ খাওয়াচ্ছি, একটু প্রবলেম হচ্ছে তারপর অটোমেটিক আমরা কিন্তু খাপ খাওয়াতে পারছি,
এই খাপ খাওয়ানোটাকে বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। 2009 সালে অক্সফোর্ডে বর্ষসেরা শব্দ ক্লাইমেট ইমার্জেন্সি, এটা 2009 সালে ছিল। 2024 সালে যদি অক্সফোর্ডে কোনো বর্ষসেরা শব্দ থাকে সেটা। এরপরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কি করেছিল? জাস্টিন ট্রুডো দেশটিতে 200 কোটি গাছ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী 100 কোটি গাছ লাগানো পরিকল্পনা করে, বাংলাদেশ অবশ্যই 1 কোটি গাছ লাগিয়েছে বুঝি বসে, সেটা কোথায় কিনা আছে একবার দেখে নেবেন। এরপরে আমরা দেখবো জলবায়ু পরিবর্তন, জলবায়ু জরুরি জলবায়ু সংক্রান্ত জরুরি যে অবস্থা, জলবায়ু জরুরি অবস্থা। প্রথম জলবায়ু জরুরি অবস্থা আরোপকারী পার্লামেন্টের নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। 2019 সালে প্রথম জলবায়ু জরুরি অবস্থা জারি করে কে? যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট, যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রথম কোন পার্লামেন্ট জলবায়ু জরুরি অবস্থা জারি করে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট 2019 সালে। ই8, এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আসছিল পরীক্ষায়। ই8 কি? ই8 হচ্ছে পরিবেশ দূষণকারী 7টি দেশ এবং 1টি সংস্থাকে একটি ইট বলা হয়। অবশ্যই কোশ্চেনে যেটা ছিল নন ক্যারিয়ার একটা কোশ্চেনে ছিল, দেখলাম ই8 বা একটা ছোট একটা পরীক্ষায় ই8 কি, মানে অপশন ছিল পরিবেশ দূষণকারী 8টি দেশকে ই8 বলা হয়, ঠিক আছে, কিন্তু ওখানে আসলে 7টি দেশ এবং 1টি সংস্থা, কিন্তু অপশনে 7টি দেশ ছিল না 8টি দেশ ছিল। আসলে আনসার ওইটাই হবে, পরিবেশ দূষণকারী 8টি দেশকে একত্রে ই8 বলা হয়, কিন্তু এখানে 7টি দেশ এবং 1টি সংস্থা। 7টি দেশের মধ্যে সে দেশগুলো রয়েছে, আর একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ানের সংস্থা, ইউরোপিয়ান তো অনেকগুলো রাষ্ট্র, তাই সে হিসেবে দেশগুলো অনেকগুলো দেশ পায়, তো তারপরে ওরা ইউরোপিয়ান কে একটা দেশ ধরে কেন জানি মনে হয় বলেছে। আসলে আশা ওইটাই হবে, ইএন হচ্ছে পরিবেশ দূষণকারী 7টি দেশ এবং 1টি সংস্থাকে একত্রে ইএন বলা হয়। এই 8টি দেশ আবার দেখেন, এখানে এই 8টি দেশ বিশ্ব গ্রিন হাউস গ্যাসের 70% নির্গমন করে, তার মানে কি এখানে কিন্তু ওই একই আনসার চলে আসছে যে ওরা কোশ্চেন যেভাবে করেছিল ওইটার সাথে কিন্তু মিল আছে, তার মানে ইগেট হচ্ছে পরিবেশ দূষণকারী 8টি দেশ অথবা পরিবেশ দূষণকারী 7টি দেশ প্লাস 1টি সংস্থা, এই সংস্থা হচ্ছে ইউরোপিয়ান। আর এই এই 8টি দেশ গ্রিন হাউস গ্যাস 70% পৃথিবীতে যত গ্রিন হাউস গ্যাস হবে 70% এই 8টা দেশ নির্গমন করে। এরপর আমরা আসি অ্যানেক্স 1, অ্যানেক্স 1 এবং অ্যানেক্স 2 কি জিনিস? অ্যানেক্স 1টা অ্যানেক্স 1 মধ্যে শিল্প শিল্প প্রধান দেশগুলোকে অ্যানেক্স 1 বলে, ঠিক আছে। অ্যানেক্স 1 কি করে? কার্বন, এসব দেশ কার্বন নিঃসরণ করে, মানে যেসব দেশ শিল্প এবং শিল্প প্রধান দেশগুলো মূলত কার্বন নিঃসরণ করে, যাদেরকে অ্যানেক্স পরিবেশ, এরা কি করে? পরিবেশ বিপর্যয় ঘটায়। 2022 সালে কপ সম্মেলনে সাদা হয়েছিল, সেখানে অ্যানেক্স 1 দেশগুলো কার্বন নিঃসরণ করায় কারণে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের শিকার এমন দেশগুলোকে হয়। অ্যানেক্স 1 এবং অ্যানেক্স 2, অ্যানেক্স 2 হচ্ছে যে দেশগুলো জলবায়ু ক্ষতিপূরণের, মানে যেসব দেশ জল মানে ক্লাইমেট ভালনারেবল, এই ক্লাইমেট ভালনারেবল দেশগুলোকে বলা হয় অ্যানেক্স 2। আর অ্যানেক্স 1 হচ্ছে যেসব দেশ ক্লাইমেট ভালনারেবলের জন্য দায়ী, মানে পরিবেশ বিপর্যয়ে কার্বন নিঃসরণ, অতিরিক্ত কার্বন নিঃসরণের জন্য যে পরিবেশ বিপর্যয় আছে, এই যেসব দেশ অতিরিক্ত কার্বন নিঃসরণ করে তাদেরকে অ্যানেক্স 1 বলে। আর যেসব দেশ অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে ক্ষতিগ্রস্ত, মানে কার্বন নিঃসরণ নিজেরা করে না অন্যের কারণে ক্ষতিগ্রস্ত, সেই দেশগুলোকে। এরপর অ্যাওসিস, অ্যাওসিস হচ্ছে অ্যালায়েন্স অফ দ্য স্মল আইল্যান্ড স্টেটস, এটা হচ্ছে দ্বীপ ও উপকূলীয় দেশের জোটের নাম হচ্ছে অ্যাওসিস, দ্বীপ ও উপকূলীয় দেশের জোটের নাম হচ্ছে অ্যাওসিস। এটা কোনো পরীক্ষা এখন পর্যন্ত আসেনি। জাতিসংঘের 1991 সালে এটা জাতিসংঘ মানে প্রতিষ্ঠা হচ্ছে, 1991 সালে জাতিসংঘ এটা প্রতিষ্ঠা করে, বাংলাদেশ সহ 39টি স্বাধীন দেশ এবং 5টি দ্বীপ অঞ্চল এই সদস্য। অ্যাওসিস কোনো পরীক্ষা এখন পর্যন্ত আসেনি, আপনি চাইলে একবার দেখে যেতে পারেন। এরপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এখানে যেটা জানতে হবে এই ডেটাটা আপনার কিন্তু বাংলা এটা লিখিত পরীক্ষায়, এরপরে বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষায়, আন্তর্জাতিক বিষয়গুলি পরীক্ষায় সব জায়গাতে কাজে লাগবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেওয়ার জন্য কাজে লাগবে। দেখেন রচনার জন্য তো কাজে লাগবে, গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশে মানে গ্রিন হাউস গ্যাস গুলো কি কার্বন ডাইঅক্সাইড, প্রথমটা কার্বন ডাইঅক্সাইড, এটা এটা আপনি সায়েন্সের যে মানে আপনার লিখিত পরীক্ষা ইয়াতেও কাজ লাগবে, সাধারণ বিজ্ঞানের কাজ লাগবে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস গুলো কি কি? কার্বন ডাইঅক্সাইড, এবং এটা মূলত এই যে বৈশ্বিক উষ্ণায়ন ক্ষেত্রে এদের কন্ট্রিবিউশনটা, এদের অবদান হচ্ছে 49%, মানে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে এদের অবদান 49%। এরপরে মিথেন সিএফ সিএস4, মিথেন আছে 18%, এরপরে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি
14%, এরপরে নাইট্রাস অক্সাইড 0.06, 0.6%, এবং অন্যান্য হচ্ছে 13%, সব মিলে 100%। দেখেন গ্রিন হাউস গ্যাস, যেসব গ্যাস পরিবেশ দূষণের জন্য গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হচ্ছে গ্রিন হাউস গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের জন্য, এবং এই গ্যাস গুলোর কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা দায়ী রয়েছে। যেমন একইভাবে কার্বন ডাইঅক্সাইড 50% দায়ী, দ্বিতীয় হচ্ছে মিথেন, তো এইভাবে মনে রাখ। এরপর তৃতীয় হচ্ছে সিএফসি গ্যাস, ঠিক আছে, এইভাবে পার্সেন্টেজ মনে রাখ। গ্রিন হাউস গ্যাসের ফলাফল হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণায়ন। গ্রিন হাউস গ্যাসের ফলে বৈশ্বিক উষ্ণায়ন হয়, তাপমাত্রা বৃদ্ধি ফলে বাংলাদেশে এর প্রভাব রয়েছে, সেটা কি? তাপমাত্রা বৃদ্ধি পেলে অ্যান্টার্কটিকায় জমে ও অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফ গলতে থাকে, এর ফলে সমুদ্রের স্রোতটা বেড়ে যায়। আমি সমুদ্রের স্রোত মানে সমুদ্রের যে পানি ধারণ ক্ষমতাটা, এটি কিন্তু কি হবে, মানে পানির লেভেলটা যখন উপরে উঠে যাবে তখন পানি আর বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, ফলে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা গুলো কি হবে, প্লাবিত হয়ে যাবে। এই কথা সমুদ্র উচ্চতা বেড়ে যাবে, পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হবে। জাতিসংঘের তথ্য মতে আগামী 50 বছরে, আমি যেটা আমার কিছু নাই, যে আগের 50 বছর সমুদ্র উচ্চতা 3 ফুট বাড়লে এবং বাংলাদেশের 17% জমি পানি নিয়ে, এটা জাতিসংঘের তথ্য মতে, জাতিসংঘের তথ্য মতে, জাতিসংঘের আইপিসিসির তথ্য মতে, আইপিসি তো মূল কথা, জাতিসংঘের তথ্য মতে আগামী 50 বছর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়বে এবং বাংলাদেশে 70% ভূমি পানি যাবে। এরপর আমরা আসি কার্বন, কার্বনটা আমরা ওই যেখানে আইপিসিসি একটা রিপোর্ট আছে, দেখেন আইপিসিসি বলছে তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। এদের কথা বলছে, দেখেন সারা বিশ্বের যে পরিমাণ কয়লা নিঃসরণ হয় তার 52% ব্যবহার করে জিন, 52% ব্যবহার করে চীন, সারা বিশ্বের যে পরিমাণ কয়লা নিঃসরণ তার 52% ব্যবহার করে চীন, এবং দ্বিতীয় বিশ্বের পর সবচেয়ে কম কার্বন নিঃসরণ নিঃসরণ হচ্ছে 2020 সালে, কারণ 2020 সালে সারা বিশ্বে করোনা ভাইরাসে ইনফেক্টেড ছিল, মানে খুব বিপর্যস্ত ছিল, বিপর্যস্ত থাকার কারণে ওই সব ইন্ডাস্ট্রি গুলো চলেনি। ইন্ডাস্ট্রি গুলো যদি না চলে তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ নিঃসরণ কমে যাবে। তো আইপিসিসি এর একটা প্রতিবেদনে বলা হয়েছে তাপমাত্রার বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখতে হবে, 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 5% কমিয়ে আনতে হবে, 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ 10% নামিয়ে আনতে হবে। যদি এটা করা যায় তাহলে বিশ্বে একমাত্র তাহলে বিশ্ব বসবাস। এরপরে দেখেন এই পার্টটা একটু বেশি, গ্রিন হাউস এবং কার্বন নিঃসরণের চিত্র, মানে গ্রিন হাউস এবং কার্বন নিঃসরণের চিত্র, গ্রিন হাউস নির্গমন আর একটা হচ্ছে কার্বন নির্গমন। গ্রিন হাউস নির্গমনের শীর্ষ দেশ চীন, আবার কার্বন নিঃসরণের শীর্ষ দেশ চীন, আবার দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, এখানেও দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় হচ্ছে এখানে ইউরোপীয় ইউনিয়ন, আর এখানে তৃতীয় হচ্ছে ভারত, আবার চতুর্থ হচ্ছে এখানে ভারত, ঠিক আছে। দেশ হিসাবে আবার এক দেশ যদি বলে গ্রিন গ্রিন হাউস নির্গমনে তৃতীয় দেশ কোনটি, দেশ হিসাবে যদি বলে তাহলে তৃতীয় হচ্ছে ভারত, আর যদি এমনি ইউরোপীয় ইউনিয়ন কথা যদি অপশনে থাকে তাহলে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন হবে, ইউরোপিয়ান তৃতীয়, আবার একক দেশ হিসেবে কিন্তু তৃতীয়। এই তিনটা পার্ট, তার মানে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাষ্ট্র প্রথম 1-2, আর তৃতীয় নিয়ে ভারত কিন্তু তৃতীয় দেশ হিসেবে 2-3 তৃতীয়, আবার যদি ইউরোপিয়ান অঞ্চল হিসেবে কিন্তু ইউরোপিয়ান, আবার গ্রিন হাউস গ্যাস নির্গমন তৃতীয়। ওকে, তাহলে এই দুটা মনে রাখবেন, এই ডেটাটা অবশ্যই লিখিত পরীক্ষায় কাজ লাগবে। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন, লাস্ট বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে এটা মূলত প্রকাশ করে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউআর। দেখেন এখানে আইকিউআর দুর্যোগ মানে এই যে বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে, দূষণের শীর্ষ দেশ হচ্ছে নয়াদিল্লি এবং দ্বিতীয় হচ্ছে ঢাকা, আর শীর্ষ শীর্ষ শহর মানে শীর্ষ রাজধানী যেটা বলে, দূষণের শীর্ষ রাজধানী নয়াদিল্লি এবং দ্বিতীয় হচ্ছে ঢাকা, আর শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। এটি ছিল আজকে আমাদের আলোচনা। এখন একটা আপনাদের কথা বলি, মানে লাস্ট ইম্পর্টেন্ট কথাটা মনে রাখবেন, সেটা হচ্ছে এই চ্যাপ্টার সম্পর্কে ভালো করতে গেলে আপনাকে কয়েকটা কাজ মনে রাখতে হবে, এটা পড়তে হবে। পড়ার পরে নবম দশম শ্রেণীর ভূগোল বইটা অথবা বাংলাদেশ ভূগোল বইটা একটু দেখতে হবে, আর বাংলাদেশ বিশ্ব মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পাঠে, বাংলাদেশ বিশ্ব পরিচয় না করলে হবে, কিন্তু ভূগোল পাঠটা আপনাকে ভূগোলের দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ সংক্রান্ত চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আপনাকে পড়তে হবে এই পাঠের জন্য। ক্লিয়ার কি বলছি?
অবশ্যই আপনাকে এটা পড়ার পরে প্রিভিয়াস সেশন গুলো, এটা পড়ার পরে প্রিভিয়াস সেশন কোশ্চেন গুলো পড়বেন, প্লাস সাথে হচ্ছে নবম দশম শ্রেণীর ভূগোল বইটা, ভূগোল বইটা একটু দেখে যাবে, ক্লিয়ার? আর আর একটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি, একদম বই বাংলাদেশের যে বইটা আছে ওই বইটা একটা চ্যাপ্টার মনে হয় ক্লাইমেট চেঞ্জ নিয়ে আছে, একটু একটু দেখে যাবেন, মানে অনেক সময় বই থেকে কিছু কোশ্চেন হয়, এই জন্য বলে দিলাম আপনাকে, তাহলে ক্লিয়ার? কিন্তু ভূগোল বইটা আপনাকে পড়তেই হবে মাস্ট। এই তাহলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার গুলো শেষ হয়ে গেল, আমরা যা আলোচনা করলাম মোটামুটি এই যে মার্কিং করাই আছে, আমরা যা আলোচনা করলাম এই পার্টটা আপনারা একটু দেখবেন। আর এই চ্যাপ্টারটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এট এ টাইম বিসিস বিলিং প্লাস জন্য লিখিত পরীক্ষায় আবার আন্তর্জাতিক বিষয় বলি প্লাস বাংলা বিষয় বলি, আবার সায়েন্সের জন্য দর্শনার জন্যও কাজে লাগবে বাংলা ইংলিশ প্লাস সায়েন্সের জন্য কিছু সাধারণ বিজ্ঞানের জন্য। এই হচ্ছে আজকে আমাদের আলোচনা, আশা করি কেমন, মানে আলোচনা কেমন হলো জানি না, তবে আমি খুব ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের, আপনারা যদি একটু পড়ার চেষ্টা করেন বাসায় আগামীকাল যদি একটু দেখেন তাহলে মনে হবে সবকিছু ক্লিয়ার, তাহলে বুঝা গেল? এই হচ্ছে আজকে, আর আপনাদের কোনো আলোচনা কোনো কথা আছে কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোনো কোশ্চেন আছে? স্যার স্যার হ্যাঁ, স্যার আমি বলতে চাচ্ছি, আমি ডিসকানেক্ট ছিলাম 2 মিনিট, আমি আপনার কথা শুনতে পাই নাই। আমি স্যার বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল এর জন্য একটা জিকে বই সাজেস্ট করুন, বাজারে তো অনেক জিকে বই আছে সিটের সাথে রিলেট করে পড়ার জন্য। হ্যাঁ যাবে, শীতের সাথে আপনি আপনি যে কোনো একটা বই কিনতে পারেন, আপনি যে কোনো একটা, বা আপনি যদি জর্জ সিরিজের MP3 কিনতে পারেন তাও খারাপ না, পড়তে পারবেন, যে কোনো একটা বই কেনা যাবে শীতের সাথে রিলেট করে। জর্জ সিরিজের MP3 আপনি কিনতে পারেন, বইটা ভালো আমার কাছে, ভালো মনে হচ্ছে আমার কাছে অনেকগুলো কাছে, তো আমার কাছে জর্জ সিরিজের MP3টা একটু ভালো মনে হচ্ছে, কিনতে পারেন আপনি, বুঝছেন? এটা আচ্ছা তবে স্যার, আমি আবার, আমি আবার বলবো যে ভূগোল পরিবেশ বিজ্ঞান থেকে, ভূগোল থেকে একটা চ্যাপ্টার, হ্যাঁ বলেন, কথা বুঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার আমি কিছু বলছি না, আপনার কাছে ভূগোল থেকে কি বলছেন? বলেন, ভূগোল থেকে কি বলছেন আপনার কথাটা ক্লিয়ার আসতে জানা যে না স্যার? ভূগোল ভূগোল বলছেন না, ভূগোল হ্যাঁ, থেকে? নবম নবম দশম শ্রেণীর ভূগোল বইটা আছে না, হ্যাঁ স্যার, ভূগোল ওই ওই ভূগোল বইয়ের একটা চ্যাপ্টার পরিবেশের সাথে ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড, ওই চ্যাপ্টারটা আপনাকে পড়ব, বুঝে গেল? বুঝছি স্যার। ওইটা আপনাকে, ওইটা আপনার একটু পড়ব, আপনার লেকচারটা স্যার আজকের মধ্যে দিয়ে শেষ, আজকের পাঠের মধ্যে দিয়ে শেষ আপনার লেকচার। ও আমার লেকচার আজকে থেকে শেষ, হ্যাঁ এরপরে দেখা যাক, মানে আমার এরপরে যদি কোনো কোশ্চেনে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আপনি বলতে পারবেন, সমস্যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি কিন্তু কমার্শিয়াল পারপাসে কোনো কিছু করি না, আমাদের পড়াতে ভালো লাগে তা আমি এই পার্টটাই পড়াই আপনাদের, আর আমি রাজশাহী কলেজে ক্লাস নেই, বিশেষ ক্যারিয়ার ক্লাবে একদম ফ্রিলি ক্লাস নেই, মানে ওদের আচ্ছা স্যার, দীর্ঘদিন থেকে পড়াই, আমাদের আমার অনেক স্টুডেন্ট পড়ে, ওদের যখন ক্লাস নেই তখন তো প্রায় 100-150 স্টুডেন্ট থাকে, মাল্টিপ্লে ক্লাস হয়ে ওদের, তো যাই হোক ওদেরও আমি আন্তর্জাতিক নিশ্চিন্তে ইন্টারন্যাশনাল পড়াই, তা আশা করি ভালো লেগেছে, এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই নক করবেন, আমি আমার মতো সাধ্যমতো আচার দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ ওকে এই স্যার, হচ্ছে, ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, আপনাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা রইলো, ভালো কিছু করেন এই আর কি, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম সালাম।